হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এলিগেন্স। চর্যাদের লাইভটা জয়েন করে ফেলেন, আর লাইভটা ক্লিয়ার আছে কি না, সাউন্ড ক্লিয়ার আছে কি না একটুখানি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সাউন্ডটা ক্লিয়ার আছে কি না, স্পেশালি সাউন্ড ক্লিয়ার কি না একটুখানি কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি স্কিন কেয়ার রিলেটেড প্রতিদিনই যেহেতু লাইভ করা হয়, স্কিন কেয়ার রিলেটেড বিষয়গুলো কি অ্যাকচুয়ালি যে আমি বললাম আপনাকে ওটা ইউজ করতে হবে ওইটা ওই কাজের জন্য, ওটা বললেই হয় না। প্রত্যেকটার স্কিন টাইপ থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের ইউজিং প্রপার প্রসেস থাকে। আপনি যদি ভুল প্রসেসে ইউজিং মানে ইউজিং করেন একটা প্রোডাক্ট, তখন দেখা যাবে আপনার স্কিনে কিন্তু ওটা ওভাবে কাজ করবে না। সো এইসব বিষয় নিয়ে স্পেশালি লাইভটা করা, আর মেইনলি হলো একটা প্রোডাক্ট আপনি পারফেক্টলি কীভাবে ইউজ করবেন। তারপর অনেক সময় দেখা যায় অনেক আপুরা আছে যারা কিনা ইনবক্সে দেখা যায় ওভাবে ক্লিয়ারলি বুঝাতে পারে না, বা আমরা আমাদের কিছু কনসেপ্ট তাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারি না, দ্যাটস ওয়াই কিন্তু ডেইলি লাইভে আসা। সো আমি বলবো লাইভে সবাই একটুখানি কোঅপারেট করবেন, লাইভ ক্লিয়ার কি না এটার ক্ষেত্রে মানে ফার্স্টে এটার ক্ষেত্রে। সেকেন্ড, আপনার যেটা করতে হবে সেটা হলো যদি স্কিন কেয়ার রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আর কনফিউশন থাকে, প্রবলেম আর কনফিউশনের মধ্যে দুইটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? সো যদি আপনার এরকম হয় যে আপনার কোনো ধরনের কনফিউশন আছে যে ক্লিনজার আমি কেন ইউজ করব, ওয়াই, মানে ক্লিনজার আর ফেস ওয়াশ নিয়ে অনেক কনফিউজ থাকে, আবার অয়েল বেসড ক্লিনজার দেন ডাবল ক্লিনজিং অনেক কিছু নিয়ে অনেক কনফিউজ থাকে, দেন টোনার, ওয়াই টোনার আমি কেন ইউজ করব, ওয়াই সিরাম, ওয়াই, মানে অনেক ধরনের কোশ্চেন্স থাকে। সো এইগুলো নিয়ে যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বা ইউনো নলেজের ল্যাকিংস থাকে, তো হতেই পারে আমরা সব কিছু জানবো তা না। এমন অনেক বিষয় আছে যেটা আপনি জানেন আমি জানি না, আমি জানি আপনি জানেন না, সো ব্যাপারটা ওরকমই। ওইটা নিয়ে আমরা ফার্স্টে ক্লিয়ারলি কোশ্চেন করতে পারবো এখানে। আর থার্ড অফ অল যেটা হলো, সেটা হলো থার্ড আপনাকে যেটা করতে হবে সেটা হলো যদি আপনার স্কিনে যদি কোনো প্রবলেমস থাকে সেটার ক্ষেত্রে অবশ্যই ইনফর্ম করার সময় আপনি কী কী প্রোডাক্ট ইউজ করেছেন, কী কী ইউজ করে আপনার স্কিনের প্রবলেমগুলো সলভ মানে সলভ করা যাবে, বা কী কী মানে ইউজ করে আপনার প্রবলেমগুলো হয়েছে, হ্যাঁ সব কিছু ইন ডিটেলস, স্কিন টাইপটা কী, এজ ইন ডিটেলস আমাকে একটুখানি কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? সো কমেন্টে চলে যেয়ে লিখেছে হাই আপু, হ্যালো আপু, কী খবর? ইতি আপু লিখেছে হাই হ্যালো, আচ্ছা কে আপু লিখেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো মেইনলি আমি ক্লিনজিং আর হলো স্কিন কেয়ার টোনার সব কিছু নিয়ে আপনারা সবাই জানেন, কোরিয়ান কিন্তু আপনার স্কিন কেয়ার সিস্টেম মানে স্টেপ হলো 10টা, আমরা সবাই জানি স্কিন কেয়ারের কিন্তু 10টা স্টেপ, 10টা স্টেপের মধ্যে সবার প্রথম যেটা সেটা সবার প্রথম মানে সবার প্রথম এটা আপনাকে করতেই হবে। মানে একটা থাকে না নাম্বারিং আমরা চেঞ্জ করব, কোনো ধরনের কোনো অপশন নয়, আপনাকে সবার প্রথমে সবসময় মানে ক্লিনজিং মাস্ট। আপনার স্কিনটা যদি ক্লিন না থাকে আপনি যত প্রোডাক্ট দেন, ট্রাস্ট মি, আমার ফেস আমি মাত্র ক্লিন করে এসেছি, সানস্ক্রিন অ্যাপ্লাই করে এসেছি, বাট আমি যদি এখন মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে আমার স্কিনে যদি জুম করি তাহলে দেখতে পারবেন ক্যামেরার মধ্যে অনেক জার্মস আমরা দেখতে পারবো। সো খালি চোখে এরকম অনেক জার্মস, একটু ঠিক আছে আমাকে এটা একটু লাগিয়ে দাও, আচ্ছা। সো এরকম অনেক ধরনের ই থাকে যেটা কিনা লিচুয়ালি আমরা শুধুমাত্র যে ক্লিনজার করলেই হয়ে যায় না, দ্যাটস ওয়াই আমাদের স্কিনে কিন্তু ডাবল ক্লিনজিংয়ের প্রয়োজন আছে। সো খালি চোখে দেখা যায় না, ইভেন কি পোস্টটা পর্যন্ত আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না যতক্ষণ পর্যন্ত না পোস্টটা বড় হয়ে যায়, ঠিক আছে? সো ফার্স্ট আমাদের স্কিন কেয়ার রিলেটেড যে প্রথম স্টেপ সেটা হলো ক্লিনজার ক্লিনজিং করা, আর মেইনলি হলো ডাবল ক্লিনজিং করা। ডাবল ক্লিনজিং সিস্টেমটা কোরিয়া থেকেই এসছে, কোরিয়াতে অনেকে মনে করে যে আপু ডাবল ক্লিনজিং করবে স্কিনের জন্য অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে না, নো নট অ্যাট অল, কারণ আপনি যখন ক্লিনজার দিয়ে ইউজ করবেন ওটা তো নট, ক্লিনজার মানে হলো ফেস ওয়াশ। সবার প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ক্লিনজার যা দেখতে পারবেন লো পিএইচ ক্লিনজার, ফোম ক্লিনজার, বাবল ক্লিনজার, ক্লিনজার মানে হলো ফেস ওয়াশ, ঠিক আছে? কোরিয়ানরা ফেস ওয়াশকে সাধারণত ক্লিনজার বলে। এখন আসি ডাবল ক্লিনজিং, ডাবল ক্লিনজিং, ডাবল বলতে কিন্তু আমরা দুইটা বুঝি, আমরা সবাই জানি ডাবল ক্লিন, ডাবল বলতেই আমরা দুইটা বুঝি যে না দুইটা, ঠিক আছে? সো দুইটা বলতে দুইটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। এখন অনেকে কোশ্চেন করবেন যে আপু আমি কি দুইটা মানে ডাবল ক্লিনজিং বলতে কি আমি যদি ফেস ওয়াশটা দিয়ে দুইবার ফেস ওয়াশ করি, হ্যাঁ সাথে সাথে মানে একবার ফেস ওয়াশ করার পর আবার সাথে সাথে ফেস ওয়াশ যদি আরেকবার দেই তাহলে কি আমার ডাবল ক্লিনজিং হবে? কখনোই এটাতে আপনার ডাবল ক্লিনজিং হবে না, উল্টা আপনার স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? কারণ হলো অয়েল বেসড ক্লিনজার আর ওয়াটার বেসড ক্লিনজার দুইটা দুই ধরনের ক্লিনজার। এখন ওয়াটার বেসড ক্লিনজার কোনটা? ওয়াটার বেসড ক্লিনজার যেটা কিনা ফেস ওয়াশ, যেটা কিনা আমরা পানি দিয়ে ধুয়ে ফেলি, হ্যাঁ একটা কনফিউশন থাকে, সেটা হলো যে আপু আমরা অয়েল বেসড ক্লিনজার দিলেও কিন্তু ওয়াটার ইউজ করি, ঠিক আছে? বাট মেইনলি ওয়াটার বেসড ক্লিনজার হলো আপনার ফেস ওয়াশ, ঠিক আছে? যে কোনো ক্লিনজার ফেস ওয়াশ যেটা আমরা রেগুলারলি ইউজ করি,
এটা হলো আপনার ওয়াটার বেস ক্লিনজার। এখন আসি হলো অয়েল বেস ক্লিনজার। অয়েল বেস ক্লিনজার আপনার অনেক ধরনের হতে পারে। অয়েল বেস ক্লিনজার আপনি অয়েলের মতো মানে অয়েল টাইপের লিকুইড টাইপের কিছু একটা যেটা দিয়ে আমরা ফেসটা মাসাজ করব, মেকআপ করা থাকলে মেকআপের উপরে মাসাজ করব, যখন আমরা মেকআপ ক্লিন করতে যাব। এরপর আপনার মানে ডাবল ক্লিনজিংয়ের জন্য অনেকে মাইসেলার ওয়াটার ইউজ করে, সেটাও অনেকের ক্ষেত্রে করা যায়। এরপর ক্লিনজিং বাম যেগুলো থাকে, যেগুলো কিন্তু বাম টাইপের টেক্সচার হয়, একদম লিপ বামের মতো দেখতে হয় বা একদম বাম ক্রিমের মানে ক্রিম টেক্সচার টাইপের হয়, বাট ওইটা যেটা আপনি যখন মাসাজ করবেন, মাসাজ করলে কিন্তু ওটা অয়েলে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। সো এগুলো হলো আপনার অয়েল বেস ক্লিনজার। এখন অয়েল বেস ক্লিনজার ওয়াটার বেস ক্লিনজারের আগে অনেকের কনফিউশন থাকে যে আপু আমি কোনটা আগে ইউজ করব, ঠিক আছে। তো কোনটা আগে ইউজ করব, এটার মধ্যে অবশ্যই অয়েল বেস ক্লিনজার আপনাকে আগে ইউজ করতে হবে। অয়েল বেস ক্লিনজার আপনার পোরসটাকে ডিপলি ক্লিন করে, আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করে, আর আপনার স্কিনে যেই স্কিন বা পোরসের মধ্যে আমরা শুধুমাত্র বাইরে থেকে ক্লিন করি ওইটা কিন্তু একদম ডিপলি বলতে গিয়ে আপনার ধরেন পোরসের মধ্যে ধুলাবালি তারপর ইম্পিউরিটিস যা আছে ওটা ডিপলি ক্লিন করতে পারে শুধুমাত্র আপনার অয়েল বেস ক্লিনজার। ইভেন যদি আমরা মেকআপ করি, আমাদের মেকআপটাকে কিন্তু ডিপলি ক্লিন করার ক্ষেত্রে বা মেল্ট করে উঠাতে পারে শুধুমাত্র কিন্তু আপনার অয়েল বেস ক্লিনজার। সো অবশ্যই সর্বপ্রথম আমাদের যে কোনো অয়েল বেস ক্লিনজার ইউজ করতে হবে। সেটার ক্ষেত্রে আমাদের কাছে যেরকম এখন রাইট নাও নিউজেনের মাইসেলার ক্লিনজিং অয়েলটা অ্যাভেলেবেল আছে, সো ওইটা ইউজ করতে পারেন। ওইটা কোন কোন স্কিনে ইউজ করা যাবে বলে দিই, ওইটা অল স্কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে। অল স্কিন বলতে অল স্কিনে, ওইটা আপনি ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, অল স্কিনে ইউজ যাবে, ঠিক আছে। কারণ ওইটা যেহেতু মাইসেলার অয়েলটা, নট মাইসেলার ওয়াটার। মাইসেলার ওয়াটারের ক্ষেত্রে একটা ইনফরমেশন সবাইকে দিয়ে দিই, মাইসেলার ওয়াটারটা অ্যাকচুয়ালি ডেলি ইউজ করাটা ঠিক না। ঠিক না বলতে গিয়ে যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা হয়তো বা মাইসেলার ওয়াটার ডেইলি ইউজ করতে পারে, এটা কোনো ব্যাপার না। বাট মাইসেলার ওয়াটার ইউজ করলে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো মাইসেলার ওয়াটারটা আমি প্রেফার করবো যখন আপনারা অনেক বেশি হেভি মেকআপ করবেন, ঠিক আছে। অনেক বেশি ধরেন আমরা পার্টিতে গিয়েছেন বা বিয়ের কোনো অনুষ্ঠান, তখন অনেক হেভি মেকআপ করেছি, তখন ডিপ ক্লিনজিংয়ের জন্য আমরা মাইসেলার ওয়াটার চুজ করতে পারি। বা ডেইলি ক্লিনজিংয়ের জন্য বা ডাবল ক্লিনজিংয়ের জন্য আমি প্রেফার করবো নয় আমরা ক্লিনজিং বাম ইউজ করবো, আর তা নাহলে ক্লিনজিং অয়েল। সো এখন মাইসেলার ক্লিনজিং অয়েল অ্যাভেলেবেল আছে, ওইটা যে কোনো স্কিনে ইউজ করা যাবে। সো আপনারা ওইটা পারচেস করে নিতে পারেন, ঠিক আছে। আনফর্চুনেটলি ওইটা আমার সামনে নাই, সো যার জন্য আমি দেখাতে পারছি না। বাট এছাড়া আসি হলো ক্লিনজিং বামে, ঠিক আছে। ক্লিনজিং বামের ক্ষেত্রে যারা মনে করেন কি না যে ক্লিনজিং বাম অ্যাকচুয়ালি কোন স্কিনে ইউজ করা যাবে, ক্লিনজিং বামও আপনি অল স্কিনে ইউজ করতে পারবেন। অনেকে মনে করে ক্লিনজিং বাম ইউজ করলে স্কিন হয়তো বা অয়েলি হয়ে যায়, ব্যাপারটা কিন্তু একদমই ওরকম না, ঠিক আছে। স্কিন অয়েলি হয় না, বাট এটা ডিপলি ক্লিন, এটা কিন্তু ইউজিং প্রসেসটা একটু ভিন্ন। ইউজিং প্রসেস নর্মাল ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটারের মতোই, মাইসেলার ওয়াটারটা একটু ডিফারেন্ট, সব থেকে ডিফারেন্ট, বাট অয়েলটার মতোই। এটা দিয়ে আপনার যেটা করতে মেকআপের উপর বা স্কিনের উপর ডিরেক্টলি আপনি মাসাজ করবেন কিছুক্ষণ, দেন যেটা করবেন ওয়াশ করে ফেলতে হয়। বাট আমি একটা সাজেশন দিব, সেটা হলো যে যখন ক্লিনজিং বাম ইউজ করবেন তখন আপনি আপনার কাছে যদি ওয়েট টিস্যু থাকে তখন ওয়েট টিস্যু দিয়ে একবার আপনি মুছে নেবেন, কারণ ক্লিনজিং বামটা কিন্তু একটু বাম একটু একটু থিকই হয়, একটু হেভি হয়। সো দ্যাটস ওয়াই আমি প্রেফার করবো যে আপনি একটা ওয়েট টিস্যু দিয়ে যদি আপনি ক্লিন করে নেন, কারণ আমি যেহেতু ইউজ করি অনেক দিন ধরে, তো আমি যেটা ডিফারেন্স দেখলাম যে শুধু পানি দিয়ে ওয়াশ করলে এটা উঠে যায়, বাট তারপর আমার কাছে লিটারালি ফিল হয় যে না, আমি যখন মানে ক্লিনজিং অয়েল ক্লিনজিং বাম দিয়ে মাসাজ করার পরে যখন একটু ওয়েট টিস্যু দিয়ে আমি একটু মুছে নিই, তারপর পানি দিলে আমার কাছে মনে হয় যে না, এটা অনেকটা বেশি ভালো কাজ করে, তারপর ফেস ওয়াশ ইউজ করি, ঠিক আছে। সো অবশ্যই চেষ্টা করবেন এই স্টেপটা ফলো করার, যদি কিনা মনে করেন বেনিফিশিয়াল, দুইটা ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে যেটা বেশি কমফোর্টেবল ফিল হয় আপনি সেটাই ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো কমেন্ট চলে এসেছে, একটা একটা করে কমেন্ট পড়ে নিই। আচ্ছা, ফেসে অ্যাকনি আছে অনেক, H19 কী কী ইউজ করবো? আচ্ছা, আপনার অ্যাকনি আছে ভাইয়া, আমাকে একটু লাকি ভাই, আমাকে একটুখানি হোসনেয়ারা লাকি আছে, আপু আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করেন যে আপনার স্কিনটা অয়েলি অর ড্রাই, ঠিক আছে, আর রিসেন্টলি কী কী ইউজ করছেন? আচ্ছা আপু, আমার স্কিনে অয়েলি পোর আছে, এখন আমি আপনাদের স্কিন ফুডের ফেস ওয়াশ ইউজ করছি। আচ্ছা, আপনাদের স্কিন ফুডের কোন ফেস ওয়াশটা আপু ইউজ করছি? অ্যান্ড এভরি ডে অফিস করি অ্যান্ড মেকআপ করি, একটি ভালো মেকআপ ক্লিনজার নিতে চাই, প্লিজ সাজেস্ট মি। আচ্ছা, যেহেতু ডেইলি যান, ডেইলির ক্ষেত্রে বললে আমি বলবো আপনাকে যে আপনি আমাদের নিউজেনের ক্লিনজিং অয়েলটা নেন, কারণ হলো যেহেতু ডেইলি যান, ডেইলি করা লাগে। সো আপনি যদি ক্লিনজিং বামটা নেন, দেখা যাবে আপনার কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, ওটাতে আপনি বেশি স্যাটিসফাই থাকতে পারবেন না। তার থেকে আমি মনে করি ক্লিনজিং অয়েলটা নিতে, কারণ
ক্লিনজিং অয়েলটা আমি যখন পিক আপলোড দিয়েছিলাম, আমি হাতে পাওয়ার আগে আমি যখন পিক আপলোড দিয়েছিলাম তখন আমি কিন্তু ওইটার অ্যামাউন্ট পড়েছি, বাট ওরকম কাজ মানে একটা থাকে না যে অ্যামাউন্ট, হ্যাঁ 300 ml বা এটা হ্যান ত্যান আমরা জাস্ট শুনি, বাট ওটা অ্যাকচুয়ালি অ্যামাউন্টের আন্দাজটা আমরা ওভাবে কিন্তু করতে পারি না। বাট ট্রাস্ট মি, আমি যখন অফিসে গিয়ে যখন আমি ওইটা হাতে পেয়েছি ওইটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, মানে বড় বলতে গিয়ে প্রাইস অনুযায়ী আমি বলবো পারফেক্ট, অনেকের কাছে একটু মানে প্রাইজি মনে হতে পারে, বাট এটা আমি মনে করি না খুব একটা বেশি প্রাইজি অ্যামাউন্টের ক্ষেত্রে, কারণ এটা আপনি বলতে গেলে যদি ডেইলি ইউজ করেন, একদম ডেইলি কাটাকাটি যদি আপনি ডেইলি ইউজ করেন, আপনি এক বছর মোটামুটি আরামসে ইউজ করতে পারবেন যদি আপনি ডেইলি ইউজ করেন, কারণ ক্লিনজিং অয়েল এক গাদা তেলের মতো লাগে না, অল্প একটু তেলের মতো লাগে জাস্ট ফুল ফেসে মেকআপটা মেল্ট করার জন্য, ঠিক আছে। সো আপনি ওইটা ইউজ করতে পারেন, ওইটা আপনার জন্য ভালো হবে। ওকে, আচ্ছা, আপু স্কিন নর্মাল, পিম্পলস নাই, এইজ টোয়েন্টি ওয়ান, নর্মাল স্কিন, পিম্পল নেই। আচ্ছা, আগে কিছু ইউজ করি না, স্কিন ডাল, ড্যামেজ। আপু স্কিনটা ড্যামেজ বলেছেন, স্কিনটা কেন আপনার কাছে ড্যামেজ মনে হচ্ছে, কোনটার বেসিসে আমাকে সেটা একটু বলেন, তাহলে আমি একটু বলে দিতে পারবো। নাম হলো আপনার জান্নাতুল সাবা। আপু একটুখানি কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানান যে কেন ড্যামেজ মনে হচ্ছে। আচ্ছা, অ্যাডভান্স নেইল 96 মিউসিন পাওয়ার অ্যাসেন্সটার কাজ একটু ডিটেলসে বলেন। আচ্ছা, ওইটা আমি দেখিয়ে দিয়েছি, এটা আমার সামনেই আছে, এটা হলো আপনার দিস ওয়ান, একটা একটা অ্যাসেন্স আর সিরামের মধ্যে কোনো একটা তফাত নেই। এটার মেইন কাজ হলো, যেহেতু স্নেলের প্রোডাক্ট সবসময় আপনার স্কিনটাকে টানটান করবে, রিঙ্কেল রিডিউস করতে হেল্প করবে, ঠিক আছে, স্কিনটাকে টানটান করবে, রিঙ্কেল রিডিউস করতে হেল্প করবে, এরপর আপনার স্কিনটাকে ডিপলি ময়েশ্চার করবে, ঠিক আছে, ডিপলি ময়েশ্চার করবে, যাদের কাছে মনে হয় যে না স্কিনটা অনেক বেশি টানটান মনে হয় বা মনে হয় যে চামড়া ঝুলে যাচ্ছে বা স্কিনটা অনেক বেশি স্মুথ না, অনেক বেশি সফট না, তারা অবশ্যই চোখ বন্ধ করে এটা ইউজ করতে, কারণ এটা অল স্কিনে ইউজ করা যায়, কারণ যেহেতু স্নেলের প্রোডাক্ট, মোটামুটি আমি যতটুকু দেখেছি যে স্নেল যাদের স্যুট করে না তাদের ক্ষেত্রে প্রবলেম হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে স্নেল স্যুট করে, ঠিক আছে, আর এটা খুবই জেন্টেল, এটার মধ্যে কোনো ধরনের হার্শ, কোনো ধরনের ওরকম কেমিক্যাল নাই। সো আমি বলবো এটা আপনি ইউজ করতে পারেন যা আপনার কাছে যদি মনে হয়। এখন যদি বলেন যে আপু আমার এগুলোর মধ্যে কোনো প্রবলেম নাই, আমার স্কিন একদম নর্মাল, তাহলে আমি ইউজ করতে পারবো কিনা, 100% 110% আপনি এটা ইউজ করতে পারবেন, কারণ এটা আপনার স্কিনটাকে আরও বেশি হেলদি, ময়েশ্চার গ্রোয়িং করতে হেল্প করবে, ঠিক আছে। সো এই যে এটা কোজারেক্সে কিন্তু মোটামুটি অনেকগুলোই অ্যাসেন্স আছে এখন, সো আপনারা চাইলে যার যার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট যেটা সেটা চুজ করে নিতে পারেন। ওকে, সো হোপফুলি আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন। সায়রা মমতাজ আপু লিখেছে, আপু আমার অনেক মেস্তা আর কালো দাগ আছে, কি করব। আপু মেস্তাটা কেন হয় সেটা হয়তোবা আপনি জানেন, আশা করি, যদি না জেনে থাকেন হয়তোবা যে কজন আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, মেস্তাটা সাধারণত কখনো কোনো দাগ মনে করবেন না বা কোনো ধরনের স্কিন ডিজিজ মনে করবেন না, এটা কোনো স্কিন ডিজিজ না, আবার এটা কোনো আপনার কোনো দাগ এরকম কোনো কিছুই না, এটা লিটারালি আপনার স্কিনের জন্য যেটা সেটা হলো যে আপনার স্কিনটা টেক কেয়ার না করার কারণে, সান প্রোটেক্টর ঠিকভাবে না করার কারণে স্কিনটা ড্যামেজ হয়ে যায়, যার জন্য স্কিনের যে টিস্যুটা থাকে বা যে সেলটা থাকে ওইটা কিন্তু আপনার ডেড হয়ে যায়, ওই এই জন্য কিন্তু ওইটার কালারটা ফেড হয়ে যায়। সো আপনার পুরোপুরি স্কিন কেয়ার করতে হবে, বেশি করে ডেইলি বেশি করে বাসায় থাকেন, বাইরে যান, ডেইলি বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, প্রপার একটা স্কিন কেয়ার মেনটেন করতে হবে, ইনশাআল্লাহ আপনার স্পটগুলো চলে যাবে, মানে স্পট না ঠিক মেস্তাগুলো চলে যাবে, ঠিক আছে। এখন যদি বলেন আপু আমি অনেক কিছু ইউজ করে ফেলেছি বাট মেস্তা আমার কখনোই যায়নি, আবার ফিরে এসছে, সেক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন দিবে কি না, কোনো কিছুর পার্মানেন্ট সলিউশন হয় না, যেহেতু স্কিনটা একবার ডেড হয়ে গেছে সেটা আপনার যত্ন নেওয়ার পর আপনার সজীব হতে পারে, বা সেক্ষেত্রে যদি আপনার মানে মনে করেন যে এরপরে আমি কোনো কিছু ইউজ না করলে বা টেক কেয়ার না করলে সে আর ডেড হবে না, এটা ভুল ধারণা, একবার যেহেতু ডেড হয়ে গিয়েছে সেক্ষেত্রে সে কিন্তু আবার ডেড হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনার কী বলে এটাকে মেস্তা ব্যাক করাটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে, এই জন্য স্কিনের প্রপার টেক কেয়ারটা করতে হবে। আমাকে একটু স্কিন টাইপটা মেনশন করেন আর আগে কোনো কিছু ইউজ করেছেন কি না সেইটা, কারণ মেস্তা, পিগমেন্টেশন, তারপর ফ্রিকেলস এগুলো হলে আমরা অনেকে এখন অনেক কিছু ইউজ করে ফেলি, দ্যাটস ওয়াই আমাদের স্কিন কিন্তু আরও ভয়াবহ অবস্থার দিকে চলে যায়, ঠিক আছে। আচ্ছা আপু আমি HBHA ক্লিনজার, টোনার, অ্যালোভেরা জেল ইউজ করছি, আড়াই মাস অ্যাক্টিভ পিম্পলস হয়, র্যাশও হয়, ঠিক আছে, র্যাশও হয়, স্কিন ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্সের প্রবলেম আছে, স্কিন অনেক বেশি অয়েলি হয়ে গিয়েছে, তার জন্য স্কিনে ডার্ক দেখায়, সো আমি এখন কি ইউজ করতে পারি,
আমি বলবো যেহেতু একনি যাচ্ছে না প্রপারলি, আপনি আপাতত যেটা করবেন সেটা হলো আপনার যেই এইচ এ বিএচ এর ক্লিনজার বা টোনার আছে আপাতত এটা একটু অফ রাখেন। হ্যাঁ, অফ রেখে আপনি যেটা করবেন রাইট নাও আপনি এই ক্লিনজারটা কন্টিনিউ করেন, ঠিক আছে, যে এনএসপির এই ক্লিনজারটা কন্টিনিউ করেন। হ্যাঁ, এটা কন্টিনিউ করতে থাকেন, দেখবেন আপনার যে এক্সেস অয়েল যেটা আছে এক্সেস অয়েলটা আপনার অনেকটা কন্ট্রোল হবে, প্লাস আপনার যে একনির প্রবলেমটা আছে এটা অনেকটা রিডিউস হবে। আপনি এই ক্লিনজারটা কন্টিনিউ করেন। আর টোনারের ক্ষেত্রে আমি বলবো যেহেতু ব্ল্যাকহেডস হোয়াইটহেডস আছে আর আপনি যেহেতু মিরাকল টোনারটা আপনার কাছে আছে যেহেতু, সেহেতু আপনি সপ্তাহে 3 দিন, হ্যাঁ উইকে 3 দিন আপনি যেটা করবেন মিরাকল টোনারটা অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই সানস্ক্রিন ডেইলি ইউজ করতে হবে। টু বি অনেস্ট, আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন সেটার ক্ষেত্রে কিন্তু পিম্পলস হওয়ার টেন্ডেন্সি থাকে যাদের অ্যাকনি প্রোন স্কিন, কারণ এটার কারণে দেখা যায় আপনার সেন্সিটিভই থাকে, তো আপনার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় যেহেতু মিরাকল প্রোডাক্ট ইউজ করছেন, বা অ্যাকনি হলে স্কিন এমনিতেই সেন্সিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার স্কিনের মধ্যে আরও বেশি সানলাইট পড়ে আরও বেশি সেন্সিটিভ হয়ে যাবে, সো তখন অ্যাকনি হওয়ার টেন্ডেন্সিটা আরও বেশি বেড়ে যায়। সো আপাতত আপনি এটা ইউজ করেন, এই ক্লিনজারটা ইউজ করেন। এখন যদি বলেন যে আপু তাহলে এই ক্লিনজার ইউজ করবো আর অন্য আর কি ইউজ করবো, অন্য আপনি অ্যালোভেরা জেলটা কন্টিনিউ করতে পারেন এটার সাথে। এখন আপনি এটা 7 দিন ইউজ করার মধ্যে আপনার কাছে যদি মনে হয় যে এটার সাথে অ্যালোভেরাটা ইউজ করার কারণে আপনার ওরকম কমছে না, মানে কমছে না বলতে কমছে বাট হয়তো একটু গুড়িগুড়ি ফিল হচ্ছে বা কী কিছু, যদি এরকম ফিল হয় তাহলে আমি বলবো আপনি অ্যালোভেরাটা অফ রাখবেন, ঠিক আছে, অ্যালোভেরাটা অফ রাখবেন, এটাই ইউজ করেন ইনিসফ্রি ভেজিটেবল ক্লিনজারটা। আর অ্যাজ এ আমি টোনার হিসেবে যেহেতু মিরাকল টোনারটা আছে এটা আমি সপ্তাহে 3 দিন ইউজ করতে বলবো, আর বাকি 3 দিন আপনি যেটা করবেন সেটা হলো আপনি যে কোনো একটা ভালো সিরাম ইউজ করতে পারেন, যেরকম আপনি ইনিসফ্রি গ্রিন টি সিরাম ইউজ করতে পারেন। আর আপনার কাছে যদি এটা মনে হয় অনেক বেশি প্রাইজি, সেক্ষেত্রে আমি ফার্স্ট প্রথমের দিকে আমি বলবো আপনি কোনো চিন্তা না করে আপনি এটা ইউজ করেন, ঠিক আছে, এটা ইউজ করেন, এটা আপনার অয়েল কন্ট্রোল করাটা খুবই দরকার। আর যেহেতু আপনি বলছেন যে কালো দেখায়, আর যেহেতু পিম্পলস হয় স্পট আছে কি না আমাকে একটু ইনফর্ম করেন, যদি স্পট থাকে তাহলে এটার সাথে আমি আপনাকে বলবো যে আপনি স্পটের প্রোডাক্ট ট্রাই করতে পারেন শুধুমাত্র স্পটের জন্য, ঠিক আছে। আপু স্নেইল সিরাম ইউজ করার পর কি অ্যালোভেরা জেল দেওয়া যাবে? হ্যাঁ আপু, স্নেইল প্রোডাক্ট ইউজ করার পর অ্যালোভেরা জেল, তারপর হলো টমেটো জেল, ট্যাঙ্গারিং, যে কটা আছে প্রত্যেকটা সুদিং জেল আপনি দিতে পারবেন। মানে সুদিং জেলগুলোকে আপনি যদি মনে করেন অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করবেন, ময়শ্চারাইজার ক্রিমের মতো আপনি এক্স্যাক্টলি ময়শ্চারাইজার ক্রিমের মতো ইউজ করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে সুদিং জেলটাকে অ্যাজ এ মাস্ক হিসেবে ইউজ করবেন সেভাবে আপনি ইউজ করতে পারেন, মানে ফেসে লাগিয়ে আপনি ওয়েট করবেন, দেখবেন একদম আপনার শুকিয়ে যাচ্ছে, কমপক্ষে আপনাকে 10 মিনিট ফেসে রাখতে হবে, এরপর ওয়াশ করে ফেলতে পারেন, এটা একটা ইউজিং প্রসেস। আবার আপনি যদি মনে করেন যে ওভারনাইট রাখবেন শুধু নাইট ক্রিমের মতো, মানে নাইটে ইউজ করবেন শুধু সুদিং জেল, সেটাও করতে পারেন, সেটা বেনিফিশিয়াল। আপনি তিনটা করে দেখতে পারেন, যেটা আপনার স্কিনে বেশি বেনিফিশিয়াল হয় আপনি সেভাবে করবেন। আমার স্কিনে আমি যেরকম অ্যালোভেরা জেলটা ইউজ করি, অ্যালোভেরা জেলটা আমার কাছে খুবই পছন্দ, মানে এটার টেক্সচারটা তারপর এটার কার্যকারিতাটা অসাম, মানে এটা অ্যাপ্লাই করার পর, ভালো করে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ পর দেখা যায় স্কিনটা অনেক বেশি গ্লো করে, আমি জানি না কেন বাট স্কিনটা অনেক বেশি গ্লো করে, সো দ্যাটস ওয়াই এটা আমার অনেক বেশি পছন্দ। আর এছাড়া আমি তিনটাভাবেই ইউজ করি, মানে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ধরেন দিনে হোক বা যেখানে হোক বা যখন হোক আমার কাছে ময়শ্চারাইজার হিসেবে মনে হইলে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। আবার আমার কাছে যদি মনে হয় মাঝে মাঝে যে ফেসটা একটু কেমন জানি লাগছে, ফেসটা ক্লিন করে আসলাম, একটু থাকে না যে প্যাম্পারিং করা টাইপের কিছু একটা, তখন আমি অ্যালোভেরা সুদিং জেলটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রাখি, 10 মিনিট কমপক্ষে 10 মিনিট রাখি। আর যেটা হয় কি অ্যালোভেরা জেল বা যে কোনো সুদিং জেল আপনি যখন ফেসে দিবেন দেখবেন একটা ঠান্ডা ফিল হয়, সো অটোমেটিক স্কিনটা একটু রিল্যাক্স হয়। আর মাঝে মাঝে আমি যেটা করি বেশিরভাগ সময় আমি দেখা যায় ফ্রিজে রেখে দিই, তো ফ্রিজ থেকে বের করে লাগাই, তখন স্কিনটা অনেক বেশি ঠান্ডা রিল্যাক্স হয়, ঠিক আছে, সো এটাও করতে পারেন। তো আমি যখন আমার স্কিনে যখন যেটা প্রয়োজন মনে হয় আমি তখন ওই মানে সুদিং জেলটাকে তখন ঠিক সেভাবে ইউজ করি। সো যদি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে চান অবশ্যই স্নেল সিরামের পরে আপনি ইউজ করতে পারবেন। শুধু স্নেল সিরাম কেন, আপনি গ্রিন টি সিরামের পরে ইউজ করতে পারবেন, আপনি কোলাজেন সিরাম বা অ্যাম্পুল অ্যাসেন্স যে কটা আছে ওগুলোর পরে ইউজ করতে, সবগুলোর পরেই আপনি মোটামুটি ইউজ করতে পারবেন। ইভেন আপনি যদি মিরাকল সিরামটা ইউজ করেন যেটা কিনা আপনার এটাকে কী বলে এক্সফোলিয়েটিং করে হালকা, ওইটার ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, অনেক বেশি ভালো হবে, ব্যালেন্স করবে আপনার স্কিনটাকে, ঠিক আছে। আচ্ছা, কোজারেক্সের ব্ল্যাকহেডস পাওয়ার লিকুইড ভালো কাজ করবে নাকি ইনিসফ্রি ক্লে মাস্কটা? আপু ক্লে মাস্কটা আপনার যেটা করে অয়েল তারপরে এগুলো টেনে বের করতে হেল্প করে, মানে হেল্প করে, বাট আপনার যে ব্ল্যাকহেডসের পাওয়ার লিকুইড সেটা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করে। হ্যাঁ, এক্সফোলিয়েট বলতে আপনার স্কিনের ডেড সেলগুলো রিমুভ করে, তারপর ব্ল্যাকহেডস হোয়াইটহেডস যেগুলো আছে ওগুলো এক্সফোলিয়েট করে মানে কাজ করে। সো যদি নিতে চান
দুইটাই নেবেন, আর তার মধ্যে যে কোনো একটা, মানে যে কোনো একটার মধ্যে যদি চুজ করতে বলেন, যদি মনে করেন যে এক্সফোলিয়েটিংয়ের জন্য যাচ্ছেন অবশ্যই পাওয়ার লিকুইড, ঠিক আছে। বাট শুধু যদি মনে করেন জাস্ট অয়েল কন্ট্রোলের জন্য অ্যাজ এ মাস্ট, যেটা কিনা আমার অনেকটা হালকা এক্সফোলিয়েট করতে বা হালকা আমার স্কিনটাকে ক্লিন করতে, মানে হালকা ক্লিন বলে সরি, মানে হালকা বলে না যে মাস্ক ইউজ করলে যে বেনিফিশিয়ালগুলো থাকে ওগুলোর পাশাপাশি আমার স্কিনে হালকা ব্ল্যাকহেডস হোয়াইটেজ রিমুভ করতে হেল্প করবে, বা আমার স্কিনে অল্প ব্ল্যাকহেডস হোয়াইটেডস আছে বা এই সেক্ষেত্রে আমি কন্টিনিউ করবো, সেই জন্য আপনি ক্লে মাস্ক চুজ করতে পারেন, ঠিক আছে। আর মেইনলি পোর্স ডিপ ক্লিনজিংয়ের জন্য ক্লে মাস্ক দরকার হয়, অয়েল কন্ট্রোলের জন্য ক্লে মাস্ক দরকার হয়, ঠিক আছে। বাট পাওয়ার লিকুইড আপনার এক্সফোলিয়েটিংয়ের কাজ করে, সো পাওয়ার লিকুইডটা যদি এক্সফোলিয়েটিংয়ের জন্য চান অবশ্যই পাওয়ার লিকুইডটা, ঠিক আছে, অবশ্যই পাওয়ার লিকুইডটা চুজ করতে হবে আপনাকে। আচ্ছা, গোল্ড ক্লিনজার কি এক্সট্রিম ড্রাই স্কিনের জন্য সুইটেবল? আপু, গোল্ড ক্লিনজার যেটা আছে, এটা আমি যতটুকু জানি সেটা হলো আপনার অল স্কিনের জন্য, ঠিক আছে। সো আপনি ড্রাই স্কিনও ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার কাছে এক্সট্রিম ড্রাই স্কিন, ঠিক আছে, আমি বলবো রিজনেবল প্রাইসের মধ্যে ক্লিনজার বা কোনো কিছু সার্চ না করে, যেহেতু মানে একদম এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন, ওইটার জন্য যদি আপনি রাইট নাও এখনের সিচুয়েশন অনুযায়ী যদি বেস্ট ক্লিনজার সাজেস্ট করতে বলেন যে আপনার স্কিনের জন্য পারফেক্ট কোনটা হবে একদম এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিনের জন্য, সেক্ষেত্রে আমি বলবো আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমাদের কোজারেক্সের লো পিএইচে ক্লিনজারটা, কোজারেক্সের লো পিএইচে ক্লিনজারটা কিন্তু আপনার একদম ড্রাই স্কিন, একদম ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো, কারণ এইটা মানে থাকে না ফেস, যে কোনো ফেস ওয়াশ আপনি ইউজ করেন ধোয়ার পরে, ধরেন আপনার স্কিনটা ড্রাই, ঠিক আছে, মানে খুব একটা ড্রাই না কম্বিনেশন, বাট একটা ভালো ফেস ওয়াশ আপনি ইউজ করছেন, অয়েল কন্ট্রোল না বাট কম্বিনেশন স্কিনের জন্য, ধোয়ার পর কিন্তু একটু হলেও ড্রাই ফিল হয়, ঠিক আছে। এরপরে আপনার অয়েলি স্কিন হলে তো ফোম ক্লিনজারগুলো আপনার অনেক বেশি ড্রাই করেই, এটা আপনারা সবাই জানেন। বাট এই ক্লিনজারটাতে যেটা হয়, এই ক্লিনজারটা ক্লিন করার পরে একটা থাকে না যে ড্রাই ভাবটা, হয়তো বা হালকা যে জাস্ট হঠাৎ করে অয়েল চলে যাওয়া বা হঠাৎ করে ক্লিন হওয়ার কারণে একটা ফিল হইতে পারে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি আপনার স্কিনটাকে ওরকমই রাখতে হেল্প করে, মানে লিটারালি এটাকে কী বলবো, মানে ময়েশ্চার টাইপের একটা ক্লিনজার যেটাকে বলে। সো আপনার স্কিন যেহেতু এটা লো পিএইচ, মানে স্কিনের পিএইচটা ব্যালেন্স করে, দেখা যায় পিএইচ অনেক বেশি হাই বা মানে কম বা বেশি হয়ে গেলে অনেক বেশি অয়েলি বা অনেক বেশি ড্রাই হয়ে যায়, সো এটা যেহেতু আপনার পিএইচ ব্যালেন্স করবে, সো আপনি এটা নিতে পারেন। এখন বলবেন আপু স্নেল টুসিকাটো তো আপনার লো পিএইচের, সো ওইটা কি তাহলে, ওইটাও লো পিএইচের বাট ওইটা একটুখানি ড্রাই করে, বাট একটু ময়েশ্চার টাইপের যদি মানে এমনি বলবো লো পিএইচের মধ্যে যদি ইউনো ব্যালেন্স করে বা ড্রাই স্কিনের জন্য সবথেকে সুইটেবল বেস্ট এটা। এই যে আমি ক্লোজ করে দেখাচ্ছি, এই যে এটা, এই ক্লিনজারটা ইউজ করেন, এটা আমি আমার জন্য আনাইছি, বাট এখন পর্যন্ত আমি খুলি নাই, আমি খুলবো, এটা খুলবই খুলবো, কারণ এটা আমার খুবই পছন্দ, আমার একবার হলেও ইউজ করার খুবই ইচ্ছা, আমি মানে দ্যাটস ওয়াই আমি এটা আনাইছি। সো ইনশাল্লাহ এটা যখন আমি ইউজ করবো তখন তো জানতেই পারবেন। আচ্ছা, এগ ফোম ক্লিনজিং আপু আপনি কি, ওয়েট আমি, আচ্ছা বুঝতে পারছি, মানে এগের ক্লিনজারটা বুঝতে পারছি, সমস্যা নেই, ওইটা ইউজ করছেন, কোনো সমস্যা নেই, ওইটা ইউজ করতে পারেন, বাকিগুলো যেগুলো বললাম সেগুলো বুঝতে, হ্যাঁ চিনতে পারছি, এখন মনে পড়ছে, ভুলে গেছিলাম, মানে ভুলে যাইনি ঠিক, আমি মনে করেছিলাম আপনি আবার আমাদের যে এগের মাস্কটা আছে না ওইটাকে আপনার আপনি আবার শুধু ক্লিনজার হিসেবে ইউজ করছেন কি না, আর এটা মনে হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ এরকম অনেকবার মানে অনেকবার না অনেকে এসে জিজ্ঞেস করেছিলো এটাকে অ্যাজ এ ফেস ওয়াশ হিসেবে ইউজ করা যাবে কি না, মানে ক্লিনজার এই সেই, মানে অনেকে এগ ক্লিনজারের কথা শুনছে স্কিন ফুডের, তো ওই পোস্টটা দেখে তারা সাথে সাথে, যারা আগে কখনো দেখেনি ক্লিনজারটা যে, বা ধরেন দুইটা যে আছে, একটা হলো মাস্ক টাইপের আর একটা হলো যে আপনার ফেস ওয়াশ টাইপের, দুইটা যে আছে যারা যারা দেখেনি তারা প্রথমে এসে এই কোশ্চেনটা করে, সো দ্যাটস ওয়াই আমি শিওর হওয়ার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে। আপু ইজ ইট নর্মাল টু হ্যাভ অ্যাকনি আফটার ইউজিং মিরাকল কিটসের? ইয়েস ইটস নর্মাল, কারণ মিরাকল কিটসের যেটা করে, টু বি অনেস্ট আমি একদম ক্লিয়ারলি বলে ফেলি, ঠিক আছে, সেটা হলো মিরাকল কিটসের ইউজ করলে অনেকের ক্ষেত্রে আপনার অ্যাকনি বেড়ে যায়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, একদম ন্যাচারাল একটা বিষয়, এটার কারণ হলো মিরাকল কিটসের যেটা করে আপনার একদম স্কিনের ডিপ থেকে, মানে ডিপের ভিতর থেকে, একদম আপনি জাস্ট চিন্তাও করতে পারবেন না আপনার স্কিনটা কতটা ডিপ, ঠিক আছে, সো স্কিনের ডিপ থেকে আপনার যে অ্যাকনি হওয়া বা কিছু, আমি ঠিক সায়েন্টিফিকভাবে বলতে পারছি না, কারণ মানে সায়েন্টিফিক, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না ওইভাবে সায়েন্টিফিকভাবে বলতে পারছি না, বাট বেসিক কনসেপ্টটা এরকম যে আপনার
যেই পোর্স মানে স্কিনের ডিপ লেয়ার থাকে সেই পোর্সের একদম একদম ভিতরে, মানে ধরেন উপরে পোর্সে না পোর্সে কিন্তু মোটামুটি গর্ত থাকে, তো একদম গর্তের নিচে দেখা থাকে কি অনেক ধরনের ব্যাকটেরিয়াও না, ওই যে ধরেন অনেকের দেখবেন যে মিরাকেল কিডসের ইউজ করলে মানে হঠাৎ করে পিম্পলস দেখা যেতেছে, কিন্তু পিম্পলসটা ধরলে মনে হচ্ছে একদম ভিতর থেকে, বাট পেইন হয় আস্তে আস্তে নিজেই পেকে যায়। আবার দেখবেন যখন পেকে যাওয়া জিনিসটা যদি বাই চান্স কোনোভাবে ফেটেও যায়, যদি ফেটে যায় ওটা তো বের হয়ে গেল, কিন্তু ওইটা না উঁচু হয়ে থাকে। উঁচু বলতে গিয়ে কি মানে অন্য সময় যখন পিম্পলস হয় যখন পেকে যায় আমরা পাকা জিনিসটা সরে গেলেই দেখি ওই জায়গাটা কিন্তু একদম ক্লিন হয়ে যায়। বাট ওই পিম্পলসটা দেখলে মনে হয় কি যে আপনার পুরোপুরি পাকেনি, আমি হয়তো বা পুরোপুরি পাকার আগেই হয়তো বা আমি মানে কোনোভাবে ফেটে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম হয় না, পুরোপুরি কিন্তু ফেটেই যায়। এটা অ্যাকচুয়ালি হয় কি ওই যে আপনার একদম পোর্সের ভিতরে যে পুঁচ টেপে যে জার্মস বা যেটা থাকে ওইটা একদম আপনার অনেকে জমা হয়ে থাকে। আপনি অনেক প্রোডাক্ট ইউজ করছেন, বলবেন আপু আমি তো অনেক প্রোডাক্ট ইউজ করছি আমার আগে কখনো একনি হয় নাই। কারণ হয় কি আমাদের স্কিনের, ওই যে বললাম না আমাদের স্কিনের ভিতরে টক্সিন থেকে শুরু করে সব কিছু মানে স্কিনে আমাদের ঘামের মাধ্যমে পোর্স দিয়ে ঘামের মাধ্যমে তারপর অনেক তারপর ইউরিন সব কিছুর মাধ্যমে কিন্তু আমাদের বডি থেকে যে এক্সেস টক্সিন থাকে টক্সিন বের হয় অনেক জার্মস। আর আপনারা জানেন হয়তো বা যে আমাদের বডি রিলেটেড অনেক কিছু থাকে যেটা কিন্তু আমরা সবাই অনেক বেশি ডিপলি জানি না, সো ব্যাপারটা ওরকমই। তো ওইটা থাকাতে যেটা করে ওইটা ভিতর থেকে আপনার মানে একদম ভিতর থেকে ক্লিন করতে থাকে, সো ওইটা আমাদের মানে স্কিনে বডিতে অনেক থাকে। সো দ্যাটস ওয়াই দেখা যায় মিরাকল সেট আপনি অনেক দিন লং টাইম ধরে ইউজ করার পরেও দেখা যায় আপনার লিটারালি একটা না একটা থেকেই যায়। সো এটা হওয়াটা খুবই স্বাভাবিক। যারা মিরাকল সেট ইউজ করে এরকম অনেক আছে যারা কিনা ধরেন আপনার 1 মান্থ ইউজ করছে কি 2 মান্থ ইউজ করছে একদম একনি চলে গেছে, মানে একনি তো গেছে স্পটও চলে যায়। কেন আমি বলি, আমাদের যে মিরাকল সেটটা আছে টোনারটার মধ্যে নিয়াসিনামাইড আছে, ঠিক আছে, এরপরে আপনার যেই সিরামটার মধ্যে হলো আপনার সেন্টেলা আছে, দুটোই কিন্তু আপনার নিয়াসিনামাইড আর হলো আপনার কী জানি বলে সেন্টেলা, দুইটাই কিন্তু আপনার স্পট লাইট করতে হেল্প করে। আর আমি একটা লং টাইম ধরে মিরাকল সেট ইউজ করছি, কিট সেট ইউজ করছি, যেটা শেষ ওইটা শেষ করছি, এরপরে আমি বড় টোনার বড় সিরাম ইউজ করছি অনেক দিন, মানে এটা এত মানে এতদিন যায় যে রাইট নাও আমার এখনও আছে অর্ধেক। তো ওইটা যেটা হয় আমার মানে স্পট অনেক স্পট ছিল যেগুলো কিনা একদম লাইট করে ফেলছে, আর এমনও স্পট আছে যেগুলো একদম নাই করে ফেলছে, একদম এই জায়গায় একটা ছিল একদম রোজার হয়তো বা রোজার সময় কোনো এক লাইভে দেখতে পারবেন এই জায়গাটা একদম একদম মানে কালো হয়েছিল, একদম মনে হচ্ছে একটা বড় তিল বসছে এরকম, ওই স্পটটা পর্যন্ত কিন্তু ক্লিন করতে অনেক হেল্প করছে, ঠিক আছে। সো এটা সবার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে ইউজ করতে হয়। আর ওই যে একদিন আমি আমার লাইভে একটা আপুকে বলছিলাম, উনি বলছে যে আপু আমার একনি হওয়ার পরে আমাকে একজন বলছে যে আপু তোমাকে এরকম, তো আমি ওনাকে বললাম যে আপু আপনাকে পার্সোনালি একটা আপু বা একজন আপনার পরিচিত কেউ এসে আপনাকে এটা বলছে আপনি এটাতে অনেক মন খারাপ করছেন অনেক বেশি ডিপ্রেস থাকছেন, জাস্ট থিঙ্ক আমরা হলাম একটা মোটামুটি বলা যায় কিন্তু পাবলিক ফিগারের মধ্যে পড়ি, তাই না। সো দেখা যায় আমার স্কিনে যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমি লাইভে আসছি, ডেইলি লাইভে আসছি, কারণ আমি একটা হিউম্যান বিং, আমি আমার বডিতে আমার বডি যেরকম যা দিয়ে তৈরি আপনার বডি বা বাইরে যারা যারা দেখছে সবার বডি কিন্তু সেমভাবেই তৈরি, ঠিক আছে। সো প্রত্যেকের বডি প্রতিদিন চেঞ্জ হয় বা হয়তোবা আমার ঘুমের কারণে বা হয়তোবা আমার খাবার স্টাইলের কারণে বা সবার কথা আমি ই করেই বলছি যে কারণ না কারণ চেঞ্জ হয়, দেখা যাবে একদিন আপনার স্কিনটা অন্যরকম লাগছে। সো আমি ডেইলি লাইভে আসি, ডেইলি গ্যাপ তো ওরকম দেখেন না, দেখেন কি, সো ডেইলি লাইভে এসে একদিন আমাকে যেরকম লাগবে ঠিক পরের দিন ওরকম না লাগাটা একদম স্বাভাবিক বিষয়। আর সব থেকে যারা ডার্মাটোলজিস্ট হয় মানে ডাক্তার যারা হয় তাদেরটাও দেখবেন তারা সব কিছু জানে, তারপরেও মাঝে মাঝে ওদের কিন্তু প্রবলেম হয়। স্কিনে পিম্পলস হওয়াটা খুবই স্বাভাবিক, একটা খুবই নর্মাল বিষয়, সো এটা সবারই হবে এটা আপনার, কারণ পিম্পলস একটা কারণে হয় না, একটা বাইরের জার্মস ব্যাকটেরিয়া এগুলোর কারণে হয়, একটা ভিতরে ইন্টারনাল প্রবলেমের কারণে হয়, ইন্টারনাল প্রবলেমের মধ্যে আবার ভাগ থাকে, আবার আপনার দেখা যায় আপনার ডাইজেশনের কারণে হয়, ঠিকভাবে ডাইজেশন না হলে ঘুম প্রপারলি না হলে বডির ভিতরের চেঞ্জেসের কারণে হয়, তারপর হরমোনাল চেঞ্জের কারণে হয়, ঠিক আছে। সো একনি হওয়াটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে খুব একটা ডিপ্রেসড হওয়া বা কিছু আর ই নাই। সো মিরাকল সেট ইউজ করলে একনি হওয়াটা খুবই নর্মাল একটা বিষয়, এটা নিয়ে টেনশন করবেন, যদি ধৈর্য নিয়ে ইউজ করতে পারেন টু বি অনেস্ট অনেক বেশি হেল্পফুল হয়। আর সেক্ষেত্রে আমি বলবো যাদের একদমই খুবই ই অবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে তারা ইনএসপি ভেজিটেবল ক্লিনজারটা ইউজ করতে পারেন, ওটা তো অনেকটা রিলিফ ফিল হবে, ঠিক আছে। বডি স্ক্রাব দেখানোর প্রাইস বলেন। আচ্ছা বডি স্ক্রাব দুইটাই অ্যাভেলেবেল আছে আমার কাছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি, সেটা একটা হলো কোরিয়ানটা, যেটা হলো কোরিয়ানটা
প্যাক্সমলি ব্র্যান্ডের, ঠিক আছে? এটা হলো প্যাক্সমলি ব্র্যান্ডের কোরিয়ানের যে কফি স্ক্রাব যেটা আছে এইটা, এটার প্যাকেজিং খুবই সুন্দর, আমার প্যাকেজিং খুবই পছন্দ, স্মেলটাও খুবই সুন্দর। আর আরেকটা হলো আপনার এইটা, এটা চায়নাটা, এটাও কিন্তু আপনার কফিটা, হ্যাঁ এটা চায়নাটা, এটা কিন্তু দেখা যায়, দেখেন এখানে কিন্তু লেখা আছে ফেস স্ক্রাব। সাধারণত চায়নারা ফেসের জন্য এরকম একটু একটু দানাদার টাইপের স্ক্রাব সাজেস্ট করে, বাট যেটা কিনা স্কিনের জন্য একদমই ভালো না, ঠিক আছে? স্কিনের জন্য যেটা একদমই ভালো না, হ্যাঁ আমাদের স্কিনের জন্য একদমই কিন্তু, ওয়েট একটুখানি ওয়েট, কোথা থেকে পানি আসলো, ঠিক আছে? সো স্কিনের জন্য কিন্তু একদমই আপনার এটাকে কিনে নি বলে দানাদার টাইপের হার্শ স্ক্রাব মানে ফেসের জন্য কখনোই ভালো না, বাট বডির স্কিন কিন্তু আমাদের ফেসের তুলনায় অনেক বেশি মানে মোটা হয়, সো দ্যাটস ওয়াই বডির জন্য আমরা এটা সাজেস্ট করি। আর এটা খুব বেশি মানে ভালো রিভিউ পেয়েছি আর অনেক ভালো রেজাল্ট পেয়েছি বিধায় এটা সাজেস্ট করা। মানে প্রথমত ম্যাডাম এটা যখন জাস্ট টেস্টারের জন্য যখন পাঠানো হয় তো ওনার বাসায় এটা উনি রাখে, ওনার বাসায় তিনজনই ইউজ করে, সো তিনজন ইউজ করে ভালো রিভিউ পাওয়ার পরে আমাদের কিন্তু তিনটে স্ক্রাব চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা একটার পর একটা আপডেট হয়ে এসছে, ঠিক আছে? সো যতটা আপডেট আমরা পাচ্ছি এটার থেকেও যদি বেস্ট যদি আমরা পারি সেটা আমরা অ্যাভেল করি, ঠিক আছে? সো এটা এখন অ্যাভেলেবেল আছে, যারা মনে করছেন যে না রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন, বাট এমন একটা চাচ্ছেন যে প্রাইসটা রিজনেবল হোক বা একটু হাই হোক বাট অনেকদিন ইউজ করতে পারবে, সেক্ষেত্রে আমি বলবো আপনি এটা ইউজ করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে, আর একদম 100% ইম্পোর্টার আপনার চায়নাটা, ঠিক আছে? এই যে এটা কফিটা, আর কফি স্ক্রাব হিসাবে আর ব্রাইটেনিংয়ের জন্য খুবই ভালো, এটা আপনারা সবাই জানেন, এটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? সো এই গেলো হলো আপনার চায়নার বডি স্ক্রাবটা, যেটার প্রাইস পড়বে হলো আপনার অনলি 550, ঠিক আছে? অনলি 550। আর যদি এইটার কথা বলেন প্যাক্সমলিটা কোরিয়ান, যেটা কোরিয়ান স্ক্রাবটার কথা যদি বলেন এইটার প্রাইস পড়বে হলো আপনার 980, অনলি 980 পড়বে এটার স্ক্রাব। এটা হলো আপনার 200ml, ঠিক আছে? 200ml, বাট এটা খুবই কম পরিমাণ লাগে, এটাও কম পরিমাণ লাগে, আমি মানে কান্ট্রি বেজ অনুযায়ী বা কোয়ালিটি বেজ অনুযায়ী আমি বলবো যদি বাজেটে কোনো প্রবলেম না থাকে অবশ্যই এটা নেবেন, ঠিক আছে? কারণ এটা প্যাকেজিং, তারপর এটা কোয়ালিটি, এটা রিভিউ অসাধারণ, হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে আমি বলবো রিজনেবল প্রাইসের মধ্যে অনেক দিন ইউজ করার জন্য এটাও পারফেক্ট, মানে একটার সাথে একটা চুজ করা সম্ভব না। আর অনেকে হয়তো দেখবেন যে আমাদের পেলিগেন্স পেয়েছে সব কিছু, ইচেন এভরিথিং কোরিয়ান প্রোডাক্ট, কিছু কিছু জিনিস চায়নার আছে, যে যে জিনিসগুলো নাম্বার ওয়ানে আছে আমরা চেষ্টা করি, কারণ কোরিয়ানের বিলিভ করবেন না আমাদের 150-250টার মতোই হবে হয়তো বা, এতগুলো আইটেম মানে মানে মনে রাখা মাঝে মাঝে আমিও ভুলে যাই যে সাজেস্ট করবো, যখন হঠাৎ করে মাথায় আসে না যে কোনটা সাজেস্ট করবো, কারণ এতগুলো প্রোডাক্ট মানে এত প্রোডাক্ট মানে এতগুলো কোম্পানি, মেইনলি হলো এতগুলো ব্র্যান্ড, ক্লায়েন্টসের ব্র্যান্ড আছে, পিউরিটার আরও অনেক কিছু আছে, পিউরিটার কিন্তু শুধু আপাতত আমাদের কাছে পিউরিটার ক্লিনজ একটা টোনার আছে, বাট পিউরিটার কিন্তু আরও অনেক ক্লিনজার আছে, অনেক টোনার আছে। মেইনলি আমরা যেটা করি আমরা রিভিউ দেখে, প্রোডাক্টের রিভিউ কোয়ালিটি দেখে আমরা প্রোডাক্ট যতটুকু আমরা নিজেরা ইম্পোর্ট করি ততটুকু নিজেরা ইম্পোর্ট করি, আর যতটুকু মানে জোগাড় করা হোক বা যেভাবে হোক মানে সব থেকে ওই প্রোডাক্টগুলোই করি, কারণ এখন দেখেন আরও অন্যান্য অনেক কোরিয়ান পেজ আছে অনেক জায়গায় যারা হোলসেলও দেয়, সো ওইখান থেকে আমরা চাইলে অন্যান্য ক্লেয়ার্সের বলেন বা যেটা অনেক অনেক ব্র্যান্ড আছে ওগুলো আমরা চাইলে নিয়ে আসতে পারি। আর অ্যাকচুয়ালি যে ওগুলোর যে কোয়ালিটি খারাপ তা না, ওগুলোর মধ্যে আরও বেস্ট বেস্ট আছে, আমরা আস্তে আস্তে রিসার্চ করুন, সবগুলো যদি একসাথে নিয়ে আসি আমি জাস্ট কোনোভাবে আপনাকে ধরিয়ে দিলেই আমার লাভ হবে না। আমরা পেজে আমরা এলিগেন্সে যে জিনিসটা চেষ্টা করি, মানে সব থেকে পরিশ্রম যেটার মধ্যে করি সেটা হলো এই যে মাথার মধ্যে চিন্তা করে যে হ্যাঁ এটা কাজ করবে, তাকে এটা আমি সাজেস্ট করবো। আর একটা জিনিস বলে দিই, যারা যাদেরকে মাঝে মাঝে একটু ওয়েট করতে হয় সলিউশনের জন্য, শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনার স্কিনে কোনটা বেটার হবে সেটা আমরা ঠিক করে আমরা বুঝে আপনার স্কিনের সমস্যা ই করে তারপর আমরা কিন্তু সাজেস্ট করি। হ্যাঁ এটা হয়তো শুনতে অনেক বেশি অড মনে হতে পারে যে অ্যাকচুয়ালি কি এরকম আমরা করি, অ্যাকচুয়ালি করি করি বিধায় কিন্তু দেখা যায় আমাদের পেজ কিন্তু অন্যান্য পেজের থেকে মানে অনেক ডিফারেন্ট, অনেক অনেক ডিফারেন্ট, ঠিক আছে? সো এই জন্য বলবো সলিউশন বেস অনুযায়ী পারফেক্ট স্কিন টাইপ অনুযায়ী নেবেন, যে কটা আমরা বেস্ট থেকে বেস্ট আমরা পাচ্ছি ততটুকু
আমি যে কটা পাচ্ছি যেরকম পিরিওটার যে গ্রিন লেভেল টোনারটা সেন্টেলার টোনারটা এটার মানে আমি রিভিউ দেখে একদম পাগল হয়ে গেছি। ইভেন কি এটার মানে কোয়ালিটি এটা দিয়ে স্টাডি করার পর আমি এত পাগল হয়ে গেছি, আমি কিন্তু ম্যাডামকে বলছি। সো উনি অনেক চিন্তা অনেক করার পরে কিন্তু আমরা সেন্টেলার টোনারটাও নিয়ে আসছি। এরপর এসি ওয়ালের টোনারটা উনি কিন্তু এখন রাইট নাও এসি ওয়ালের টোনারটা ইউজ করা শুরু করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। সো বুঝতে হবে আমরা যতটুকু পারি ততটুকু বেস্ট থেকে বেস্ট প্রোডাক্ট নিয়ে আসার জন্য। আচ্ছা বডি কম্বের দেখি আপু প্রাইসও বলে দিয়েছি দেখেও দিয়েছি, সো যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে আপনি ওইটা নিয়ে নেবেন। আচ্ছা স্কিন কম্বিনেশন আর একটা ফেস ওয়াশ ইউজ করি, পিরিওটার ডিফেন্স ব্যারিয়ার হ্যাঁ অনেক ভালো। আচ্ছা আর কিছু ইউজ করি না আপু, শুধু ফেস ওয়াশ ইউজ করলে তো হবে না, একটা ভালো টোনারের দরকার, তারপর একটা ভালো সিরামের দরকার স্কিনটা হেলদি রাখার জন্য, আর মেইনলি ডেইলি সানস্ক্রিন ইউজ করা, সানস্ক্রিন ছাড়া স্কিনটা ঠিক রাখা সম্ভব না, সত্যি কথা স্কিনটা ঠিক রাখা সম্ভব না। সো মেইনলি আপনার স্কিনে যেটা আপনি বলছিলেন ড্যামেজ মনে হচ্ছে, হোপফুলি আপনি ওইটাই বলেছিলেন কমেন্ট করেছিলেন। ওয়েট আচ্ছা আচ্ছা আপনার অ্যাকনে আছে অনেক, কী কী ইউজ করবেন এটা জিজ্ঞেস করেছিলেন আপু। আপনার অ্যাকনের জন্য স্কিন টাইপটা আপনি আমাকে একটুখানি বলেন, আপনার অনেক বেশি অয়েলি স্কিন অর ড্রাই স্কিন? হ্যাঁ আপনার অনেক বেশি আছে কম্বিনেশন স্কিন, কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে আপনার যেহেতু অনেক বেশি অ্যাকনি হচ্ছে, পিওটার শুধুমাত্র আপনি ক্লিনজার ইউজ করছেন রাইট নাও, আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনি পুরো একটা স্কিন মানে অ্যাকনি সহ আপনার যদি পুরো একটা স্কিন কেয়ার সহ যদি আপনি একটা সলিউশন চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি ইনিসফ্রি যে গ্রিন টি ক্লিনজারটা আছে, সরি গ্রিন টি যে সেটটা আছে সেই গ্রিন টি সেটটা ট্রাই করেন, ওইটা আপনার অ্যাকনির জন্য অনেক বেশি ভালো হবে। আর যদি সেটা না হয়, সেটা যদি নিতে না চান বা আপনি যদি মনে করেন যে অ্যাকনির জন্য কোনো স্পেশালি কোনো ক্লিনজার রাইট নাও নেবেন যেহেতু অনেক বেশি ক্লিনজার হয়ে গেছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ইনিসফ্রি ভেজিটেবল ক্লিনজারটা, ঠিক আছে। আপনি মনে যদি আর হ্যাঁ গ্রিন টি সেটটার সাথে কিন্তু আপনার কোনো ফেস ওয়াশ নেই, আলাদাভাবে একটা ফেস ওয়াশ নিতে হবে যদি কিনা মনে করেন যে আপনি ওইটা, কারণ পিরিয়ডের যে টোনারটা আছে ডিফেন্স ব্যারিয়ার টোনার ওই সরি টোনার বলে ক্লিনজারটা, ওইটা কিন্তু আমাদের স্কিন ব্যারিয়ারের জন্য অনেক ভালো, বাট ওইটা অ্যাকচুয়ালি রাইট নাও আপনার অ্যাকনি স্কিনের জন্য মানে না ইউজ করলেও চলবে, মানে আপনি যদি ওটা ভালো করে রেখে দেন ওইটা আপনার ড্যামেজ মানে স্কিনের যে অ্যাকনিগুলো আছে ওগুলো যদি চলে যায় এরপরে যদি ইউজ করেন সব থেকে বেশি বেনিফিশিয়াল হবেন, আর ইভেন কি অনেক ভালো একটা রেজাল্টও পাবেন, ঠিক আছে। ফোম ইউজ করছি। আচ্ছা আপু অয়েল ক্লিনজারের প্রাইসটার নাম আচ্ছা প্রাইস আর নামটা বলেন, ইউজিং প্রসেস বলেন, এটা ইউজ করার পর কি ফেস ওয়াশ দিব? আচ্ছা ফেস ওয়াশ দিব আর প্লিজ প্রোডাক্টটা দেখান আপু, হাতের কাছে নেই আপু, হাতের কাছে থাকলে দেখিয়ে দিতাম, যেহেতু হাতের কাছে নেই তাই দেখাতে পারছি না। আপনি ইনবক্স করেন, পিক আছে, পিক চাইলে আপনাকে পিক দিয়ে দেওয়া হবে, যেহেতু হাতের কাছে নেই। আর যেহেতু আমার বাসায় যখন বাসায় হোক বা যেখানে হোক আমি যখনই যেখানে লাইভ করি আমি চেষ্টা করি প্রোডাক্ট ইউনো কালেক্ট করে রাখার, বাট যতটুকু সম্ভব হয় আমি ততটুকু সম্ভব হয়, যেহেতু যে আর যে যেই ইসে করে আমার কাছে প্রোডাক্ট এসছে ওটা হয়তো আমার ভিতরে আছে অনেক, এখন আমি রাইট নাও যদি খুঁজতে যাই আমার পুরা লাইভের টাইম চলে যাবে, ঠিক আছে। সো আপনি একটু কাইন্ডলি যেটা করেন একটু ইনবক্স করে ফেলতে পারেন যদি দেখতে চান কোনটা। প্রাইসটা বলে দিচ্ছি, ওইটার প্রাইস পড়বে হলো আপনার 1795, 1795 পড়বে, ওইটা আপনি নিতে পারেন, ওইটা অ্যামাউন্ট অনুযায়ী আমি বলবো খুবই ভালো, ওইটা ট্রাই করেন। আর ওইটা ইউজিং প্রসেসটা হলো এখন যেরকম আছেন ধরেন আমাকে মানে মনে করেন আমি আপনি, ঠিক আছে, অফিসে গেছি, অফিস থেকে বাসায় আসছি, এখন কী করবো শুধুমাত্র হিজাবটা খুলবো, হিজাবটা খোলার পরে ফার্স্টে আমি ক্লিনজিং অয়েলটা নিব। ধরেন এটা হলো ক্লিনজিং অয়েল, আমি এক্সাম্পল দেখাচ্ছি, সো এটা হলো ক্লিনজিং অয়েল, আপনি হিজাবটা খুলবেন, হিজাব মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নিয়ে আপনি যেটা করবেন ক্লিনজিং অয়েলটা নেবেন, অল্প একটু ক্লিনজিং অয়েল নিয়ে ফেসের মধ্যে দিয়ে জাস্ট মাসাজ করতে থাকবেন। হ্যাঁ মাসাজ করবেন ভালো করে, মাসাজ করার পরে ভালো করে কিছুক্ষণ মাসাজ করে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার মেকআপটা ভালো করে মেল্ট হচ্ছে 5 মিনিটসের মতো, আর একদম জোরে জোরে ঘষবেন না, এরকম করার কিছুই না, একদম জেন্টলি মাসাজ করবেন, রিল্যাক্সিং মাসাজ করবেন, ভালো করে মাসাজ করে নেবেন, এরপরে গিয়ে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা অনেকে বলে যে আপু লিপস্টিক যারা দেয়, হ্যাঁ লিপস্টিক দেওয়ার সময় অনেকে যদি এরকম মনে করে সব কিছু একসাথে ডলে দিলে দেখা যায় লিপস্টিক মেল্ট হয়, লিপস্টিকগুলোও কিন্তু ফুল ফেসে লেগে যায়। সো ওই লিপস্টিকের কেমিক্যাল থেকে আপনার ফেসে বা স্কিনে কোনো পিম্পলস বা র্যাশ বা কোনো ধরনের প্রবলেম হতে পারে কি না এটা ঠিক আমরা ওভাবে বলতে পারি না, দ্যাটস ওয়াই আমি পার্সোনালি যেটা করি নয় আমি লিপটা আগে ক্লিন করে নিই, না আমি ফেসটা আগে ক্লিন করে তারপর লিপটা ক্লিন করি বা আইটা ক্লিন করি, ধরেন আমি চোখে আইলাইনার মাস্কারা দিছি আর লিপে লিপস্টিক দিছি, ফুল ফেস ক্লিন করে নেই
চোখটা আর হলো লিপটা বাদ দিয়ে লিপ আর চোখের জন্য আলাদাভাবে আমি একটুখানি ক্লিনজিং অয়েল নিয়ে চোখটা পুরোপুরি বন্ধ করে আমি ভালো করে অল্প করে নিয়ে এক গাদা না বা চোখের ভিতরে ঢুকে গেলেও এটা ঠিক না, চোখের জন্য কোনো মানে চোখের ভিতরে যেন কোনো কিছু যেন না যায়, ঠিক আছে। সো ভালোভাবে ক্লিন করে নিই, যখন আইলার সরি ইয়ে মাস্কারা দিই আমি এরকম মানে একদম চোখটাকে টাইট করে ই করি, যাতে না এরপর যে পাপড়িগুলো থাকে না আমি যেটা করি পাপড়িগুলো একটুখানি ই করে দিই, এতে যেটা হয় ওই পাপড়ির মধ্যে যে মাস্কারের স্টেনগুলো থাকে ওগুলো মেল্ট হয়ে যায়। হ্যাঁ, এরপরে ওগুলো আমি ডিরেক্টলি পানি দিয়ে ধুই না, ওগুলো আমি অবশ্যই একটা ধরেন নর্মাল টিস্যু পেপার অর ওয়েট টিস্যু দিয়ে মুছে নিই, লিপস্টিকটা মুছে নিই। তারপর আমি যদি ফেসটা ক্লিন না করে থাকি ফেসটা আবার ক্লিনজিং অয়েল দিয়ে পুরাটা ক্লিন করে নিই, আর তা নাহলে আগে ক্লিন করে নিই দেন গিয়ে লিপস্টিক বা মাস্কারাটা ক্লিন করে নিই, ঠিক আছে। সো এই হলো আপনার মাসাজ করে আপনি যেটা করবেন, লিপস্টিক আর হলো মাস্কারা না থাকলে আপনি তো ওইটা পানি দিয়ে ওয়াশ করলেন, পানি দিয়ে ওয়াশ করার পরপরই শুকাতে হবে না, শুকানোর কোনো দরকার নেই। আপনি যেটা করবেন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে একটু ভালো করেই পানি দিবেন, ভালো করে পানি দিয়ে একটু ধুয়ে নেবেন অয়েলগুলো ই করার পরে আপনি যেটা করবেন ফেস ওয়াশ নেবেন, ফেস ওয়াশ যেরকম ইউজ করেন মানে ঠিক সেরকম সেই পরিমাণে নিয়ে ভালো করে ফোম করে হাতের মধ্যে ভালো করে দিয়ে মাসাজ করে ডিপলি ক্লিন হয়ে যাবে, এরপর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে ফেললেন, ব্যাস আপনার পুরো ডিপ ক্লিনজিং শেষ। ওকে, আচ্ছা আপু আমার ঘাড় আর আন্ডার আর্মে কালো দাগ কি ইউজ করবো? আপু বডি কম্বোটা নিয়ে নেন, বডি কম্বের মধ্যে আপনি স্ক্রাব, যেহেতু ঘাড় আর আন্ডার আর্ম অবশ্যই আপনি যদি কোরিয়ান স্ক্রাবটা চান কোরিয়ানটা নিতে পারেন, আমি এটা সহ দেখাচ্ছি। আপনি এই স্ক্রাবটা ইউজ করেন, ধরেন এটা মানে স্ক্রাবের ক্ষেত্রে নয় এটা ইউজ করবেন, আর তা না হলে আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবেন, একটা স্ক্রাব ইউজ করবেন। আমি আপাতত এটা দেখাচ্ছি, এটার সাথে আপনাকে অবশ্যই লোশনটা নিতে হবে, এই লোশনটা ইউজ করতে হবে, আর একটা হলো আপনি সোপ নিয়ে নেবেন, ঠিক আছে, সোপ নিয়ে নেবেন। এই তিনটা প্রোডাক্ট যেভাবে বলবো যে কদিন বলবো ঠিক সেই কদিন সেভাবে ইউজ করতে থাকেন, আপনি বেনিফিট পাবেনই। আর যদি বলেন আপু ওই কয়দিনের পরে কি ছেড়ে দিব প্রোডাক্ট থাকলেও, না, এটা সারা জীবন যদি আপনি কন্টিনিউ করতে পারেন অনেক ভালো থাকবে, আপনার স্কিন অনেক বেশি স্মুথ থাকবে, মানে একদম থাকে না যে একদম স্মুথ, এরপর অনেক বেশি সফট ব্রাইট ওরকম থাকবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিনা আপু অনেক বেশি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, অনামিকা হোসেন নূর আপু লিখেছে, আপু ফেস ওয়াশ করার পর কি ডিরেক্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করবো? আপু একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, একটা ময়শ্চারাইজার ছাড়া ইউজ করার মানে সানস্ক্রিন, যদি সানস্ক্রিনটা এমন হয় যে সানস্ক্রিনটাই ময়শ্চার করে মানে থাকে না একদম ম্যাট ফিনিশ দেয় না, যদি ম্যাট ফিনিশ সানস্ক্রিন হয় যে ম্যাট ফিনিশ না বাট একটুখানি হলেও ড্রাই দেয়, ড্রাই করে ফেলে অ্যাপ্লাই করা, সেটা যদি হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই একটা ইউজ করেন, কী বলে এটাকে, ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন, অবশ্যই ভালো করে ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন, অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করে নিন মানে ময়শ্চার ক্রিমটা এই করে তারপর আপনি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেন, মানে মাস্ট বি, একদমই না নলেই না, সেটা হলো ময়শ্চারাইজার ক্রিম তারপর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন। আর যদি এমন হয় যে আপনার সানস্ক্রিনটা ময়শ্চার সানস্ক্রিন মানে ময়শ্চারও করে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি স্কিন হেলদির জন্য আমি বলবো ময়শ্চারাইজার আর টোনার এটা একটুখানি ট্রাই করবেন দিনের বেলাটা কন্টিনিউ। দিনের বেলা অনেক সময় আমরা সিরামটা আসলে পারি না বা হয়তো বা করি না পার্সোনালি, তো তারা ওটা স্কিপ করতে পারেন সমস্যা নেই, বাট নাইটে কোনো ছাড় নাই, নাইটে অবশ্যই ফেস ওয়াশ ইউজ করার পরে আপনাকে টোনার ইউজ করতে হবে, সিরাম ময়শ্চারাইজার ক্রিম যদি চান আলাদাভাবে তাহলে স্লিপিং মাস্ক ইউজ করলেন, ব্যাস আপনাকে সবগুলো ইউজ করতে হবে। আর হ্যাঁ, রাতেরবেলা সানস্ক্রিন ইউজ করতে হয় না, সো রাতেরবেলা সানস্ক্রিন ছাড়াই বাকিগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আপু, থ্রি ডাব্লিউ ক্লিনিকের বিবি ক্রিম আর ইউভি সানব্লক যেটা আছে ওটা ইউজ করি আমার ড্রাই, এটা কি ঠিক আছে আমার স্কিনের জন্য? আচ্ছা, থ্রি ডাব্লিউ ক্লিনিকের বিবি ক্রিম আর ইউভি সানব্লকটা ইউজ, হ্যাঁ ইউভি সানব্লকটা ড্রাই স্কিনের জন্য ভালো। যদি আপনার কাছে মনে হয় যে আপনার ইউজ করে আপনি মানে কমফোর্ট, যদি কমফোর্ট মনে করেন তাই ঠিক আছে, কারণ এটা ড্রাই স্কিনের জন্য, অনেক সময় হয় না যে প্রোডাক্টটা ড্রাই স্কিনের জন্য আপনার স্কিনও ড্রাই বাট ইউজ করার পরে আপনি ওরকম একটু কমফোর্ট ফিল করছেন না, বাট অন্য ড্রাই স্কিনে যেটা আছে সেটা ইউজ করে আপনি একটু বেশি কমফোর্ট ফিল করছেন, সেই তুলনায় আমি বলবো যে সেই ক্ষেত্রে আপনি ই করবেন, বাট যেহেতু আপনি কমফোর্ট ফিল করছেন অবশ্যই ঠিক আছে, কারণ এটা ড্রাই স্কিনের জন্য ভালো, ঠিক আছে। আচ্ছা, ইনিসফ্রি ভেজিটেবলটা আমিও ইউজ করি, অনেক ভালো একটা ক্লিনজার, হ্যাঁ সব থেকে বেশি আরাম লাগে যখন ফেস ওয়াশটা ক্লিন করার সময় ঠান্ডা লাগে একদম মনে হচ্ছে, আর অ্যাকচুয়ালি ওইটার মধ্যে হলো আপনার কী জানি বলো ওইটাকে সিড অয়েল দেওয়া আছে, ঠিক আছে, ওইটার মধ্যে ইয়ের সিড অয়েল দেওয়া আছে,
কে জানি বলে বিজার সিড অয়েল দেওয়া আছে যার জন্য স্কিনটা একদম ঠান্ডা হয় পুরো, মানে কিছু ফেস ওয়াশ থাকে না যে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার সময় ফেসটা একদম ঠান্ডা হয়, মনে হচ্ছে ওই যে কুল আইসকুলের যে একটা সাবান থাকে না, আইসকুলের সাবান যেটা গায়ে দেওয়ার পর ঠান্ডা ফিল হয় মনে হচ্ছে বরফের মতো, ওইরকম হালকা ঠান্ডা লাগে ফেসের মধ্যে, এরপর ওয়াশ করার সময় ঠান্ডা লাগে, মানে স্কিনটা অনেক রিল্যাক্স হয়। আচ্ছা আপু সারাদিন যে অলিভ বাবল ক্লিনজারটা ইউজের কথা, আচ্ছা আপু সেদিন যে অলিভ বাবল ক্লিনজার ইউজ করার কথা বলছেন, তো ড্রাই ফেসে ইউজ করে ধুয়ে ফেলার পর নর্মাল ক্লিনজার দিয়ে ওয়াশ করা লাগবে না তো আর অলিভ বাবল ক্লিনজারটা কি নর্মাল, আচ্ছা নর্মাল ক্লিনজার, আচ্ছা অলিভ বাবল ক্লিনজারটা কি নর্মাল নর্মাল ক্লিনজারের মতো ইউজ করা যায়, মানে অ্যাজ ফেস, আচ্ছা 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 বুঝতে, মানে ফেস ওয়াশের মতো ভেজানোর পর না তো, ভেজানোর পর ওইটা ইউজ করা যায় কেন যাবে না, অবশ্যই যায়, বাট যেহেতু এটা বাবল ক্লিনজার এটা মেইনলি তখনই বেস্ট কাজ করে যখন এই যে যখন আপনি ফেসের মধ্যে লাগাবেন এটা বাবল ক্রিয়েট হচ্ছে, এটা বেস্ট কাজ করে, আদারওয়াইজ আপনি তারহর মধ্যে থাকলে আপনি নর্মাল ফেস ওয়াশের মতো ইউজ করতে পারবেন না, এটা নর্মাল ফেস ওয়াশের মধ্যেই আপনি ধরতে পারেন, মানে টেকনোলজিটা একটু ডিফারেন্ট বাবল ক্লিনজার, ঠিক আছে, আর এটা ইউজ করার পরে আলাদাভাবে ফেস ওয়াশ ইউজ করার কোনো দরকার নেই। ওকে কে জানি মশার ওষুধ দিচ্ছে। ড্রাই স্কিনের ব্রাইটেনিং আর স্মুথ করার জন্য কী ইউজ করতে হবে? ড্রাই স্কিন, আপনার স্কিনটা যদি সেন্সিটিভ না হয় আর স্কিনে যদি কখনো হার্মফুল কিছু ইউজ না করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি ব্রাইটেনিংয়ের জন্য আর হলো গ্লোয়িং না স্মুথের জন্য, আচ্ছা যদি এরকম হয় যে আপনার স্কিনটা সেন্সিটিভ না আর স্কিন মোটামুটি ঠিকই আছে কোনো হার্মফুল প্রোডাক্ট ইউজ করেননি, ড্রাই স্কিন ব্রাইটেনিংয়ের জন্য কিছু চাচ্ছেন, তখন আপনি ইউজার যে ব্রাইটেনিংয়ের যে সিরিজটা আছে এটা ট্রাই করবেন। আচ্ছা আপু সবথেকে ভালো পিলিং জেল দেখাও, রাইট নাও আমাদের কাছে অনেকগুলো, রাইট নাও না আমাদের আগে অনেকগুলো পিলিং জেল ছিল, বাট রাইট নাও এখন যে পিলিং জেলটা আছে এটা আমরা থার্ডবারের মতো স্টক করতে বাধ্য হয়েছি শুধুমাত্র এটার কার্যকারিতার জন্য, এটা অনেক মানে যে যে আপুরা ইউজ করছে তারা বলেছে অনেক বেশি জোস, আর অন্যান্য পিলিং জেলের মধ্যে আমি মনে করি এটা বেটার, ঠিক আছে, কারণ এটা পিলিং জেলেরও দেখা যায় কিন্তু স্কিন টাইপের দরকার পড়ে, মানে স্কিন টাইপের দরকার না পড়লেও সেন্সিটিভ স্কিন যে যাদের সেন্সিটিভ স্কিন হয় তাদের ক্ষেত্রে একটুখানি ইরিটেট করে অনেক সময়, বাট এটা সেন্সিটিভ অয়েলি ড্রাই অর স্কিনের জন্য, ঠিক আছে, সো রাইট নাও পিলিং জেল যদি চান আপনি এটা ট্রাই করতে পারেন, এটাই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, শুধুমাত্র এটাই এখন আপাতত অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। তোমার অ্যাকনে স্পটের জন্য যে ক্রিম এসছে ওটা নিয়ে একটু, আচ্ছা তোমাদের অ্যাকনে স্পটে যে ক্রিমটা এসছে, আচ্ছা ওইটা নিয়ে বলবো, ওইটা আমি আজকে পোস্ট করেছি, সুন্দর হয়েছে না, ওয়েট বলছি স্পটটা নিয়েও আসছে, এই যে এটা, এটা হলো অ্যাকনে স্পটের ক্রিমটা, এটা হলো আপনার প্যাক্সমলি ব্র্যান্ডের, প্যাক্সমলির দুইটা একসাথে এসছে, সেটা হলো আপনার ক্লিনজারটা, এই যে প্যাক্সমলির ক্লিনজারটা আর হলো আপনার, এটা দুইটা সেট হিসেবেই এসছে, এটার আলাদা অন্য কোনো কিছু নাই, এটার হলো আপনার ক্লিনজার আর হলো আপনার স্পটের ক্রিমটাই, মেইনলি হলো এটা অ্যাকনির জন্য যাদের অ্যাকনি আছে, প্লাস ওই যে রেড রেড হয়ে থাকে অ্যাকনির কারণে স্কিনটা রেড রেড হয়ে থাকে, রেডনেস তারপর স্পট পোর্স আছে তাদের জন্য হলো এইটা, আর অয়েলি স্কিন সো যাদের ওই ধরনের অ্যাকনির প্রবলেম আছে তারা অ্যাকনি ক্লিনজারটা ইউজ করবে, এতে আপনার যেটা করবে এখানে যেটা ক্লেম করে অ্যাকনি রিডিউস করবে, ব্লেমিশ রিডিউস করবে, মানে এই ক্লিনজারটাও আপনার স্পটগুলো লাইট করতে হেল্প করবে, আর রেডনেস যেটা মানে একদম স্কিনটা লাল লাল হয়ে থাকার যে টেন্ডেন্সিটা সেটাও আপনার কমাবে, আর একটা অয়েলনেস মানে এটা হলো আপনার এক্সেস অয়েল যেটা থাকে মানে অয়েলের কারণে আপনার কী জানি বলে অ্যাকনি হয় সেটা আপনার রিডিউস করবে, মানে অয়েলটা রিডিউস করবে, আর পোর্স মানে পোর্সটাকে ডিপলি ক্লিন করবে, সো অ্যাকনির জন্য অনেক ভালো, আর এটা যেটা ক্লিন করে সেটা হলো ক্লিনজারটা ক্লিন করার পরে যেখানে যেখানে আপনার স্পট হয়ে গেছে মানে অ্যাকনি চলে গিয়েছে কিন্তু স্পট আছে সেখানে সেখানে এই স্পটটা ইউজ করতে, এটা যেটা ক্লিন করে এটা খুবই দ্রুত
আপনার যেই স্পটগুলো আছে সেই স্পটগুলো রিডিউস করে, হ্যাঁ ফেড ফেড হয়ে যাওয়া যে স্পটগুলো আছে খুবই দ্রুত আপনার রিডিউস করে। ইভেন এটা যেটা ক্লেম করে এটা অনেকটা হেল্প করে আপনার হলো নতুন করে আপনার ব্রেকআউটস হওয়া থেকে, মানে কি বলবো, থাকে না যে আপনার আবার অ্যাকনে হচ্ছে, ওই হওয়ার টেন্ডেন্সিটা কন্ট্রোল করতে হেল্প করে, ঠিক আছে। সো বা যেখানে যেখানে আপনার অ্যাকনে আছে বা অ্যাকনে শুকাচ্ছে ওই জায়গায় আপনি অ্যাপ্লাই করলে দেখা যায়, মানে অ্যাকনে আছে না, মানে অ্যাকনে নাই, অ্যাকনে স্পট আছে আর যেই অ্যাকনেগুলো শুকাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পট পড়ছে পড়ছে হালকা করে, সেক্ষেত্রে আপনি এটা সেখানে সেখানে অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা অ্যাম্পুল অ্যাসেন্স এগুলোর কাজ কী, ডিফারেন্ট কী? খুব একটা বেশি ডিফারেন্স নাই, এগুলোর ডিফারেন্স আপনি যদি খুঁজতে যান আপনি পাগল হয়ে যাবেন, কারণ খুব একটা বেশি ডিফারেন্স নাই। দ্যাটস ওয়াই মানে মনে হবে এটাও সেম এটাও সেম, মানে ডিফারেন্স কী? ডিফারেন্স দেখা যায় টেক্সচারের মধ্যে একটু ডিফারেন্স থাকে হয়তো বা, আর একটা হলো আপনার কার্যকারিতা প্রায় সেম থাকে। মেইনলি হলো এগুলো সব সিরামের ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে। আর সিরামের কাজ হলো বা অ্যাসেন্সের কাজ অ্যাম্পুলের কাজ হলো স্কিনটাকে ময়শ্চার করে ভিতর থেকে, মানে স্কিনের খাবার হিসেবে কাজ করে। আপনি স্কিনে যখন অ্যাপ্লাই করবেন স্কিনের ফুড হিসেবে, মানে আপনার স্কিনটা পরিপুষ্টিকর হবে যদি আপনি সিরাম ইউজ করেন, বেশি বেশি করে ভালো সিরাম ইউজ করেন স্কিনটা অনেক গ্লোয়িং হবে। ওকে, আচ্ছা ইয়োজা স্লিপিং মাস্ক ইউজ করলে কি সানস্ক্রিন ইউজ করা করতে হবে? আপু ইয়োজা স্লিপিং মাস্ক রাতের বেলা, শুধুমাত্র রাতের বেলা, মানে রাতের বেলা অনলি, রাতের বেলা অনলি ঘুমাতে যাওয়ার আগে, মানে শুধুই রাতের বেলায় ইউজ করতে হবে, ওটা দিনের বেলা ইউজ করার কোনো অপশন নাই, কোনোভাবে কোনো ধরনের অপশন নাই, শুধুমাত্র ইয়োজা স্লিপিং মাস্কটা ইউজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অপশন নাই স্লিপিং মাস্কটা দিনের বেলা ইউজ করার ক্ষেত্রে, কারণ ওটা অনলি দিন রাতের বেলা আর ঘুমাতে যাওয়ার সময় এটা আপনাকে ইউজ করতে হবে, ক্লিয়ার? আর ঘুম থেকে ওঠার পরে প্রথমেই রোদের কাছে যাওয়ার আগে অবশ্যই এটা আপনাকে, যে কোনো স্লিপিং মাস্ক যখন ঘুমের মধ্যে অ্যাপ্লাই করবেন, মানে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করলেন, বাট ঘুম থেকে ওঠার পরে সবার প্রথম কাজ হবে আপনার ফেসটাকে ক্লিন করা স্লিপিং মাস্ক ইউজ করলে, ঠিক আছে। সো ফেসটা তো ক্লিন করে ফেলছেন, আর আমরা রাতের বেলা সানস্ক্রিন দিই না, কারণ রাতের বেলা সূর্য মামা ঘুমায়, ঠিক আছে। সো সানস্ক্রিনের কোনো দরকার নাই যদি রাতের বেলা স্লিপিং মাস্ক ইউজ করেন। বাট হ্যাঁ, আপনার স্লিপিং মাস্ক ছাড়া ইয়োজার যে টোনার সিরাম, তারপর আরেকটা যে জেল ক্রিম আছে ওগুলো ইউজ করলে ডেফিনেটলি, শুধুমাত্র ওগুলো কেন, এখানে যা আছে আমি আপনাকে কীভাবে দেখাবো, যা আছে এখানে, যা আছে যাই আছে দিনের বেলা ইউজ করার, যা আছে যা ইউজ করেন সানস্ক্রিন আপনাকে ইউজ করতে হবে। আবার এমনও আছে যদি আপনি যা আছে কিচ্ছু ইউজ করবেন না, শুধু ফেস ওয়াশ, আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। মেন কথা হলো সানস্ক্রিন আপনাকে ইউজ করতে হবে আর কিছু না, মেন কথা সানস্ক্রিন ইউজ করতে হবে, হয়তো বা ক্লিয়ার? আমি চেষ্টা করলাম বিষয়টা অনেক ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার। আচ্ছা আপু, কিছুদিন আগে তাবাসুম আপু দুটা নাকি তিনটা ক্লিনজারের মধ্যে আমার শুধু গোল্ড ক্লিনজারটার কথা মনে আছে, আচ্ছা সেগুলোর কথা বলছিল যে ডিপ ক্লিন করে মেকআপ বা সানস্ক্রিনের জন্য, তো তখন ওয়েট ডিপ ক্লিন করে তো মেকআপ বা সানস্ক্রিনের জন্য, তো তখন কি ফার্স্টে ভিজিয়ে দেন ফেস? হ্যাঁ, আচ্ছা গোল্ড ফেস ওয়াশ, তারপর হলো ব্রাইটেনিং ক্লিনজার, তারপর মানে গোল্ড ক্লিনজার, ওই ধরনের ক্লিনজার যে কটা আছে ওগুলো অবশ্যই পানি দিয়ে মানে ভিজিয়ে তারপর নর্মাল ক্লিনজারের মতো ইউজ করবে, ওগুলো নর্মাল ক্লিনজারই, মানে উনি যেটা বুঝিয়েছে, মানে থাকে না অনেক সময়, মানে ওনাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আপু আপনি যে বলছেন এগুলো হলো সানস্ক্রিন বা এই ক্লিনের জন্য অনেক ভালো, হ্যাঁ মানে এগুলো মেকআপ বা এই ক্লিনের জন্য ডিপলি ক্লিনের জন্য হ্যাঁ ভালো, সেক্ষেত্রে উনি কিন্তু আপনাকে ক্লিয়ার করে আমি একদম লিখে দিতে পারবো, উনি আপনাকে এটাই বলবে যে এটা ভালো। বাট আপু আপনি যদি সানস্ক্রিন ইউজ করেন, আপনি যদি ডাবল ক্লিনজিং করেন, ডাবল ক্লিনজিংটা হলো মেইন, মানে ডাবল ক্লিনজিং হলো আপনার সানস্ক্রিনটা মেল্ট করে যা আছে একদম উঠিয়ে দিবে, কোনো স্টেইন থাকবে না, ঠিক আছে। আর যদি ওগুলো ইউজ করেন সানস্ক্রিনটা ডিপলি ক্লিন করতে হেল্প করবে, মানে ক্লিন করবে ডিপলি, বাট একটা থাকে না যে একদম পুরোপুরি ক্লিন করে, এটা ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে সম্ভব, ডাবল ক্লিনজিং খুব দরকার স্কিনের জন্য, ব্যাপারটা এরকম, ঠিক আছে। সো ওগুলো আপনার অবশ্যই মেকআপ হোক বা আপনার হলো সানস্ক্রিন হোক, বাট আপনি যদি ডাবল ক্লিনজিং করে নেন, ধরেন ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বাম ইউজ করলেন, ওগুলো উঠানোর পরে হ্যাঁ আপনার পোর্সের মধ্যে যা থাকে, মানে একদম পোর্স থেকে ডিপ ক্লিন করে, উনি কিন্তু ওটাই বোঝাচ্ছে, ঠিক আছে। সো ওগুলো নর্মাল ফেস ওয়াশের মতো ইউজ করবেন, বেটার হয় ওগুলোর আগেও যদি আপনি একটা ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বাম দিয়ে ক্লিন করে নেন। ওকে, আচ্ছা আপু সোপ আছে কোনটা, আচ্ছা কোনটা কোনটা আছে একটু দেখা আপু, হাতের কাছে সোপগুলো নাই, যদি বডির জন্য বলেন, বডির জন্য থ্রি ডব্লিউ ক্লিনিকের ডেলি সোপগুলো আছে, ওইটার কয়টা ফ্লেভার অ্যাভেলেবেল আছে ঠিক রাইট তো আমি
যতটুকু জানি সেটা হলো আপনার হোয়াইট ক্লে যেটা ওইটা আছে, আর হলো আপনার হোয়াইট ক্লেটা অ্যাভেলেবেল অনেক বেশি আছে, হয়তো বা হানিটাও অ্যাভেলেবেল আছে। ওগুলোর শুধুমাত্র ফ্লেভার আলাদা, ফ্লেভারের সাথে অন্য কোনো কিছুই না। সো যে কোনো একটা আপনি নিতে পারেন, ওগুলো 300 করে। সো ওগুলোই আপনার আপাতত অ্যাভেলেবেল আছে। আর যদি বলেন যে আপু উইটেনের সোপ আর হলো মিরাকল সোপ ওটা কি বডিতে ইউজ করা যাবে, ইয়াস বডিতে অবশ্যই ইউজ করা যাবে, যদি আপনি পারচেস করে ইউজ করতে চান কোনো সমস্যা নাই। আচ্ছা, স্নেল সুদিং জেল কি হবে? আপু স্নেল সুদিং জেল না, রাইট নাও স্নেল সুদিং জেল স্টক আউট। আচ্ছা, হাইলোনিক ওয়াটার ড্রপ ক্রিমটা লাল তেল রিমুভ করে অ্যান্ড কমিশন স্কিনের জন্য, কোনটা ভালো হবে, অ্যাকোয়া ক্রিম নাকি হাইলোনিক অ্যাসিড ক্রিম? আপু হাইলোনিক অ্যাকোয়ার মধ্যে হাইলোনিক আছে, আবার হাইলোনিক ক্রিমটার মধ্যে হাইলোনিক আছে। সো আপনি দুইটা যে কোনো একটা ইউজ করতে পারেন, যেহেতু কমিশন স্কিন সেটা হচ্ছে আমি বলবো যে আপনি অ্যাকোয়াটা যে কোনো একটা ইউজ করতে পারেন। আর ওয়াটার ড্রপ ক্রিমটা লাল তেল রিমুভ করতে হেল্প করে, বাট শুধু ক্রিমে কখনোই লাল তেল বা এই ধরনের জিডি জিনিসগুলো যেতে চায় না। অবশ্যই সিরাম ইউজ করতে হবে, বেশি করে সানস্ক্রিন আপনার অ্যাপ্লাই করতে হবে যাতে এগুলো না বাড়ে, বংশবৃদ্ধি না করতে পারে। আচ্ছা, সিম্পল বেসিক মেকআপের জন্য কুশন ফাউন্ডেশন ইউজ ভালো হবে ড্রাই স্কিনে? মেকআপ করি না, করতে জানি না, তাই হালকা মেকআপ সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে বাম ফাউন্ডেশনটা আছে, বাম ফাউন্ডেশনটা ট্রাই করতে পারেন। ওইটা একদম বামের মতো জাস্ট অ্যাপ্লাই করবেন, একটা মোটামুটি কভারেজ দিবে। দেন ওইটার উপরে আপনার কাছে যদি মনে হয় যে একটু আপনি ম্যাট টাইপের চাচ্ছেন, মানে ইউনো মশার মশার চাচ্ছেন, একটু শুকনো যাচ্ছেন, দেন ওইটার উপরে একটা ভালো ফেস ওয়াশ আপনি অ্যাপ্লাই করে নিলেই হবে। আচ্ছা, লিপি চুজ করে দিও, লিপি চুজ আমি আপনাকে শেয়ার করেছিলাম একটা ভিডিও, মনে শেয়ার করছিলাম কালারগুলোর জন্যই, যে আপনার ওগুলোর মধ্যে কোন কালারগুলো চুজ হয়, মানে ওইটার জন্যই আমি আর, কারণ যেহেতু আপনাকে কিন্তু দেখা যায় নুট কালারে অনেক সুন্দর মানায়, ডার্ক কালারেও মানায়, কিন্তু আমার মতো মানুষের ডার্ক কালার ছাড়া নুট কালারও মানায়, বাট কিছু কিছু কালার আছে নুট কালার লিপস্টিক দিলে আমাকে জঘন্য লাগে, মানে একদমই জঘন্য লাগে। সো এই জন্য আমি লিপস্টিকের কালার চুজ করার ক্ষেত্রে আমি নিজের ক্ষেত্রে একটু ভয় থাকি। আর এই জন্য আমি আপনাকে আলাদাভাবে পাঠাইছি যে আমি যদি অর্ডারও দিই তাহলে দেখা যাবে থাকে না একটা যে, মানে যদি আপনার পছন্দ না হয়, সো দ্যাটস ওয়াই আমি আর কি আপনাকে পাঠিয়ে রাখছি যাতে আপনি চুজ করে দেন, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার এইটার কাজটা বলে দিয়েছি। আচ্ছা, পোর মিনিমাইজ করে, উইচ ওয়ান আপু, কোনটার কথা বলছেন? আচ্ছা আপু, অ্যান্টি এজিং কোরিয়ান ক্রিম অ্যান্ড সিরাম সাজেস্ট। অ্যান্টি এজিং কোরিয়ান ক্রিম, আপু অ্যান্টি এজিং কোরিয়ান ক্রিম আপনি ওটি ব্ল্যাক সিগনেচারটা নেন, ওইটা অনেক ভালো, ওইটার একটা বেস্ট রিভিউ পাইছি, সো ওইটা ইউজ করেন। আর সিরামের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোলাজেন লাক্সারিয়াস গোল্ডের সিরাম, মানে অ্যাসেন্স বা অ্যাম্পুল মধ্যে যে কোনো একটা নিয়ে নেন, এগুলো হলো অ্যান্টি রিঙ্কেলের জন্য বা অ্যান্টি এজিংয়ের জন্য খুবই ভালো। আচ্ছা আপু, আমি রিপেয়ার করার জন্য পেপটাইড অ্যাম্পুল হাইলোনিক ক্রিম মরিঙ্গা জেল লো পিএইচ ক্লিনজার নিয়েছি, এখন আমার ব্রোন হচ্ছে বড় গুড়ি গুড়ি হোয়াইট হেয়ার। সো আপু একটুখানি স্কিনের পিক দেন প্লিজ, কষ্ট করে স্কিনের একটা পিক দেন আর একটুখানি নক করেন, আপনাকে অবশ্যই রিপ্লাই করে দিব আমরা। আপু ইভিনিংয়ে কিচেনে গেলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে? আপু অ্যাপ্লাই করতে হবে বলতে কি, আপনি যেটা চেষ্টা করবেন 4 ঘন্টা পরপর, ধরুন সকালবেলা যখনই ঘুম থেকে উঠুন ফেসটা ক্লিন করার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, তারপরে 4 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি বলবো যে ধরুন ইভিনিংতে হুট করে কিছু কাজের জন্য গেলেন কিছুক্ষণের জন্য, তখন না দিলেও চলে, ঠিক আছে, না দিলেও চলে। মেনলি দিনের বেলার ক্ষেত্রে সানস্ক্রিনটা আপনার ফেসে থাকতে হবে। সেন্টেলা টোনার ইউজ করেন? আচ্ছা হ্যাঁ, সেন্টেলা টোনারটা ইউজ করেন, ম্যাডাম অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, সি সোর্স সিরাম ক্রিম কি অয়েলি স্কিনে দেওয়া যাবে, এটার মেইন কাজ কি? অবশ্যই দেওয়া যাবে, এটার সি সোর্স মানে সি ভিটামিন সি রিলেটেড প্রত্যেকটা প্রোডাক্টের প্রথম কাজ হলো স্কিনটাকে ব্রাইট করা। ভিটামিন সি এর প্রথম কাজ হলো স্কিনটাকে ব্রাইট করা, যদি কোনো স্পট থাকে সেগুলোকে লাইট করা, সেগুলো আপনার কী বলবো এটাকে হালকা করে ফেলা বা একদম দূর করে ফেলা, সো এগুলো ব্রাইট করবে সি সোর্স, আপনার যদি স্পট থাকে সেগুলো লাইট করবে বা দূর করবে। তারপর আপনার যদি মেলাজমা ফিকেস থাকে ওগুলোর জন্য অনেক বেশি ভালো, ওগুলো রিডিউস করতে হেল্প করবে। আর রিঙ্কেল থাকলে রিঙ্কেল রিডিউস করবে, স্কিনটাকে অনেক বেশি টান টান করবে, ইভেন কি পোর মিনিমাইজ করতেও হেল্প করবে, ঠিক আছে? আর ভিটামিন সি সোর্সের ক্ষেত্রে বলবো, যদি আগে কখনো ভিটামিন সি ইউজ করে থাকেন তাহলেই ভিটামিন সিটা চুজ করবে, মানে সি সোর্সটা। যদি বলেন যে আপা আমি আগে ভিটামিন সি ইউজ করিনি তাহলে কি আমি ইউজ করতে পারবো না, পারবেন,
বাট আগে কম পরিমাণ, মানে কম পরিমাণ ভিটামিন সি আছে ওই ধরনের ভিটামিন সির সিরাম সিরাম থেকে শুরু করেন। প্রথমেই আমাদের 5% ভিটামিন সি দিয়ে শুরু করা উচিত, মানে একদম লো থেকে। একদম বেশি ভিটামিন সি দিয়ে দিলে মানে বেশি পরিমাণের, কারণ এটার মধ্যে হলো সি সোর্সের মধ্যে পুরো 20% ভিটামিন সি আছে। আচ্ছা আপু, ডে টাইমে ইউজ করার জন্য একটা বেস্ট সিরাম সাজেস্ট করো ফর অয়েলি স্কিন। আপু, ডে টাইমে ইউজ করার জন্য অয়েলি স্কিন আসলে ডিফিকাল্ট না, আসলে অয়েলি স্কিনের জন্য কিছু চুজ করা অনেক ডিফিকাল্ট। অয়েলি স্কিনের জন্য আপনি স্নেল টু সিকার যে সিরামটা আছে, স্নেল টু সিকার, এটা ইউজ করতে পারেন। এটা আপনার ময়শ্চার করে বাট অয়েলি করে না, সো অয়েলি স্কিন এটা ইউজ করতে পারবেন যদি স্কিনে কোনো প্রবলেম না থাকে। তারপর আপনার কী জানি বলে আর কী জানি সিরাম ছিল, এটা আমি আপনাকে দেখে তারপর বলছি। আপনি যেটা করতে পারবেন সেটা হলো, যদি ব্রাইটেনিং চান, ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারবেন। ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে যদি চান সেক্ষেত্রে ইয়োজানিয়াসিনটাও ইউজ করতে পারবেন, যদি সেন্সিটিভ না হয়, ঠিক আছে, সেটাও ইউজ করতে পারবেন। এছাড়া কোজারেক্সে যেই স্নেল মিউকাসটা আছে, স্নেল মিউসিনের যে এসেসটা আছে, এটা এটা কারণ এটা লাইট ওয়েট, আমি এটা হাতে ট্রাই করে দেখছিলাম জাস্ট টেস্ট হিসেবে, সো এটা অনেক লাইট ওয়েটের একটা সিরাম, সো এটা আপনি মোটামুটি অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে। অল্প একটু নিয়ে এখানে জাস্ট অ্যাপ্লাই করার পর ময়শ্চার করে, সো এটা আপনি মোটামুটি অয়েলি স্কিনে ইউজ করতে পারেন। অয়েলি তারপর কমার্শিয়াল স্কিনে জাস্ট দেখেন একদম লাইট ওয়েটের হয়, সো এটা আপনি আরামসে ইউজ করতে পারবেন অয়েলি স্কিনের জন্য। সো এটাও ইউজ করতে পারেন। আচ্ছা, প্যাক্সমোলের স্পট ইমুলেশন এর কীভাবে ইউজ করবো? আপু, এটা একটা ক্রিমের মতো নর্মাল স্পট ক্রিম, সো যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করবেন। আচ্ছা আপু, স্কিন নর্মাল আর আমি পাওয়ারের চশমা ইউজ করি, সো ডার্ক রিমুভ, আচ্ছা সো ডার্ক সার্কেল রিমুভের জন্য ইউজ করবো। আপু, ডার্ক সার্কেলের জন্য প্রথমত আপনাকে ঘুমাতে হবে, সো ওইটা ঠিক করেন। আর ডেইলি একটা নাইট ক্রিম বলে আই ক্রিম ইউজ করেন, ডেইলি আই ক্রিম ইউজ করেন, তাহলে আপনার যেই কী জানি বলে এটাকে ডার্ক সার্কেল বা একটা যে থাকে না যে চশমা পড়ার কারণে, একটা যে প্রেশার পড়ার কারণে, কিছুটা হেল্প করবে, ঠিক আছে। যেহেতু চশমা পড়তে হয় একটুখানি থাকে, সেটার জন্য আমি বলবো চেষ্টা করবেন চোখটাকে একটু রিল্যাক্স দেওয়ার। তখনই একদমই যদি হয় যে চশমা ছাড়া আপনি চলতেও পারছেন না, সেক্ষেত্রে তো চশমা ছাড়া তো থাকা সম্ভব না, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন চোখে একটা আই ক্রিম ডেইলি মেনটেন করার বেনিফিট পাবেন, ঠিক আছে। আচ্ছা, স্কিনে অনেক এখন কোনো অ্যাক্টিভ পিম্পলস নেই, আমি স্পটের জন্য মিরাকল স্পট ক্রিমটা নিয়েছিলাম, এখন সেম স্পট আউট ক্রিম গ্লোয়িংয়ের জন্য কী ইউজ করবো? আচ্ছা আপু, ওই স্পট ক্রিমটা যদি শেষ হয়ে যায় এখন আপনি এই স্পটের ক্রিমটা ইউজ করতে পারেন স্পটটা রিমুভের জন্য, ঠিক আছে, স্পট রিমুভের জন্য। আর যদি স্কিন গ্লোয়িং বা হেলদি করতে চান, একটা ভালো আমি বলবো ভালো স্কিন কেয়ার শুরু করেন, ভালো স্কিন কেয়ার শুরু করেন, এটার জন্য একটুখানি ইনবক্স করতে হবে স্কিনের পিক আর স্কিনের ডিটেলস সহ, ঠিক আছে, সাজেস্ট করে দেওয়া হবে। আচ্ছা, আর বেশিক্ষণ থাকবো না লাইভে, সো লাইভটা এখনই শেষ করে দিব। সুপার মিরাকল স্পট ক্রিমটা রিমুভের জন্য, আচ্ছা সুপার মিরাকলটা স্পট রিমুভের জন্য, ইয়াস, ওটা স্পট রিমুভের প্রোডাক্ট। বিজা ট্রাবলটা মাইল্ড ফেস ওয়াশ নাকি এক্সফোলিয়েটিং করবে? হালকা এক্সফোলিয়েটিং করবে, যেহেতু এর মধ্যে স্যালিসিলিক অ্যাসিড আছে, সো আমি অলরেডি HA BHA ক্লিনজার এক্সফোলিয়েটর হিসেবে ইউজ করছি। আপু, ক্লিনজার এক্সফোলিয়েট হিসেবে ওইটা হালকা এক্সফোলিয়েট করবে, বাট ওটা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। আমি বলবো আপনি ইনিসফি ভেজিটেবল ক্লিনজারটা ট্রাই করতে পারেন, আর যদি মনে করেন যে একটা মাইল্ড একটা যেন বলে ফেস ওয়াশ চান, সেক্ষেত্রে আপনি লো পিএইচের আমাদের কোজারেক্সটা ট্রাই করতে পারেন। ভেজিটেবলের প্রাইস কত আপু? অনলি 1050, মানে 1050, সো ওইটা নিয়ে নিতে পারেন। বিবি ক্রিম আছে, বিবি ক্রিম স্টকে আছে কি না একটু দেখতে হবে, কারণ বিবি ক্রিম লাস্টে অনেক কম ছিল স্টকে, সো রাইট নাও আমি পুরোপুরি জানি না যে আপনার এখন স্টকে আছে কি না, সেটার জন্য একটুখানি কনফার্ম করার জন্য একটু ইনবক্স করে ফেলেন। অ্যাকনে আছে ফেসে অয়েলি স্কিন সিরাম কোনটা ভালো হবে? আপু, অ্যাকনে স্কিনের জন্য মিরাকল সিরাম বেস্ট। আচ্ছা, বাম ফাউন্ডেশনটা দেখানো যাবে? বাম ফাউন্ডেশনটা আপু হাতের কাছে নাই, যেগুলো হাতের কাছে নেই ঠিক সেগুলো আপনি বিলিভ করবেন না, আমার এখানে জাস্ট দেখেন আমি কতগুলো প্রোডাক্ট নিয়ে বসছি এখানে। আর এটা হলো আমার এখানে আরও একটা আপনার আছে, দেখেন এখানে আমার আরও একটা আছে কী জানি বলে এই যে বক্স, তারপরই আরও অনেকগুলা, মানে ইভেন কি আমার রুমেও কিছু আছে যেগুলো কিনে আপনার এর জন্য, মানে কিছু প্রোডাক্ট আমি যতটুকু পেরেছি আমি এখানে নিয়ে আসি। সো এতগুলো প্রোডাক্ট আসলে হয় কি ওভাবে নিয়ে আসি, আমার এখানেও আরও কিছু আপনার আছে কী জানি বলে প্রোডাক্ট আছে, সো যেগুলো নিয়ে বসছি সেগুলোই জিজ্ঞেস করছেন। আচ্ছা আপু, আপনাদের প্রোডাক্টও ভালো, বাট আপু আপনার স্কিনে এত ব্রণ হয়েছে কেন? আচ্ছা, প্রথমত বললামই তো একটা মানুষের ফেসে ব্রণ হবে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, আপনার জন্য কিছু ইউজ করতে পারেন। আচ্ছা, আপনার জন্য কিছু ইউজ করতে পারেন, আমার স্কিনে যদি কিছু ইউজ না করতাম তাহলে আমার পিম্পলসগুলো কি এতক্ষণ আমার ফেসে না থেকে, মানে কী জানি বলে
আমার ফেসে থাকতো না, মানে আপনার ফেসে চলে না গিয়ে আমার ফেসে থাকতো না আপনি বলেন, যদি আমি কিছু ইউজ না করতাম। আর ফার্স্ট অফ অল প্রোডাক্ট ইউজ করলে আপনার একনি সারা জীবনে কখনো হবে না, এটা আপনাকে কে বলছে, কে বলছে, যে বলছে প্লিজ তাকে আমার সামনে এনে দেন, আমি তাকে কিছুক্ষণ ধরে মানে দেখতে চাই যে ভাই সেরকম কেন। মানে কারণ হলো যে আপনার স্কিনে বডিতে কখন কী হচ্ছে, কখন আপনার হরমোনাল চেঞ্জ হচ্ছে, কখন আপনার কী জানি বলে ইন্টারনাল চেঞ্জ হচ্ছে, এটা তো আপনি বলতে পারেন না। অ্যাকনি অনেক কারণে হয়। সো অ্যাকনি হওয়া বা কোনো ধরনের পিম্পলস হওয়া, যে একটা প্রোডাক্ট আমি কন্টিনিউ করি দ্যাটস ওয়াই আমার ফেসে কখনো পিম্পলস হইতে পারে না, এটা যদি কেউ বলে তার মানে সে একটা পাগল ছাড়া সে কিছুই না। আমি টু বি অনেস্ট, কারণ একটা মানুষের ফেসে পিম্পলস হবে না কখনোই, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে সম্ভব, কীভাবে? কারণ আমাদের যে ম্যাডাম দেখছেন ওনার ফেস কত গ্লোয়িং লাগে, কত সুন্দর লাগে, কত কি অ্যাকচুয়ালি ওনার স্কিন অনেক সুন্দর, কিন্তু মানে বাস্তবতা ওনার ফেসও অ্যাকনি হয়। আর ওনার কথা অনুযায়ী আমি যতটুকু জানি ওনার সম্পর্কে, ওনার 4-5 বছর আগে ওনার পুরো ফেসে পিম্পলসে ভরা ছিল, ছিল কি ছিল না, ওনার এখন হয় কি হয় না। সো পিম্পলস হওয়াটা একদম স্বাভাবিক একটা বিষয়। সো আমি যদি প্রোডাক্ট ইউজ না করতাম তা আমার ফেসে পিম্পলসগুলো কি আপনার ফেসে গিয়ে বসতো না, মানে আপনি বলেন, মানে আমার ফেসে তো পিম্পলস তাহলে রয়ে যায় তো, থাকতো না। আর একবার যদি পিম্পলস হয় বা যেটার কারণেই হোক, পিম্পলস থাকলে পিম্পলস ইজিলি কখনোই আপনার যাবে না, একটু সময় লাগবে। মানে আমার কাছে কোনো জাদুকর কিছুই নাই বা জাদুকর লাঠি নাই যে আমি ছু মন্তর ছু করে দিব, আমি জাস্ট রাতের মধ্যে দিয়ে দিব সকালের মধ্যে আমার সব পিম্পলস চলে যাবে, এটা হয় না। স্কিন কেয়ার কোনো ম্যাজিক্যাল কিছু না, স্কিন কেয়ার ইটস স্কিন কেয়ার মানে কেয়ার করা, আমার স্কিনটাকে যত্ন করার জন্য ওর স্কিনে আমার স্কিনে যে যে জিনিসের কমতি আছে বা যেটা যেটা প্রয়োজন আমি সেটা সেটা অ্যাপ্লাই করছি, সেটা যখন ফিল আপ হবে তখন আমার স্কিনটা হেলদি হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? যদি এই কনসেপ্টের পরেও যদি আপনার কাছে মনে হয় যে কারণ আমি ইউজ করি কি করি না, আমি ইউজ করি কি করি না এটার এক্সপ্লেনেশন আমি অবশ্যই আমি আপনাকে কিন্তু দিব না সর্বপ্রথমে, বাট আমি এটা আপনাকে এই কারণেই বললাম কারণ যে মানুষ আপনাকে বলে যে একটা প্রোডাক্ট ইউজ করলে বা আপনার প্রোডাক্ট ইউজ করলে জীবনও কখনো পিম্পলস হবে না বা হতে পারেই না, সে পাগল ছাড়া কিছুই না। কারণ পিম্পলস শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করা বা না করার উপর ডিপেন্ড করে না, ফেসের জার্মস বা চার্মস না থাকার উপর ডিপেন্ড করে না। আল্লাহ না করুক যদি আপনার হরমোনাল কোনো ইনব্যালেন্স হয় বা আপনার যদি ডাইজেশনের প্রবলেম ঠিক না হয়, হঠাৎ করে দেখছেন আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না তো হচ্ছেই না, আপনার ফেসে পিম্পলস হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না, তখন আপনি যতই প্রোডাক্ট ইউজ করেন না কেন আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে? সো হোপফুলি আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আচ্ছা, স্নেল সিরাম কখন, আচ্ছা কখন কখন ইউজ করতে হয় আপু? এটা ডে নাইট বোথ ইউজ করা যায়। হাই আপু, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রিফাত আসনি অর্ফা আপু, আপনিও অনেক বেশি সুন্দর, আমার থেকে বেশি সুন্দর আপনি। আচ্ছা, গ্রিন টি সিরাম ইউজ করা যাবে অ্যাকনি অয়েলি স্কিনে? ইয়েস, অবশ্যই, এটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, অয়েলি স্কিন আর অ্যাকনি স্কিনের জন্য অনেক ভালো, সো অবশ্যই ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু। সো আজকের লাইভটা শেষ করে দিই, আল্লাহ হাফেজ সবাইকে। আর প্লিজ আপুকে একটা জিনিস বলে দিই, যে আপু কমেন্ট করেছিলেন, আপুর নামটা হলো যে সাইদুল ইসলাম শোভা আপু, কাইন্ডলি এই কনসেপ্টটা মাথা থেকে বের করে ফেলেন যে আপনার ফেসে কখন অ্যাকনি হবে না যদি কিনা আপনি প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করতে থাকেন, ঠিক আছে? এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, শুধুমাত্র অ্যাকনি কেন, কোনো কিছুরই পার্মানেন্ট কিছু হয় না। যদি পার্মানেন্ট, আমি যেখানে বেঁচেই থাকবো না, আমি যেখানে বলতে পারছি না আমি কালকে বেঁচে থাকবো না, এমনও শুনতে পারেন যে কালকে যে এলিগেন্সে মডেলটা মরে গেছে, শুনতে পারেন না। সো সেক্ষেত্রে যেখানে আমারই লাইফের নিশ্চয়তা নাই, সেখানে আমার ফেসে পিম্পলস হওয়া না হওয়া, মেস্তা হওয়া না হওয়ার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না, এলিগেন্সে কেউ আপনাকে নিশ্চয়তা দিতে পারবে না। বাট হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনার ওই স্কিনের জন্য বা এটা রিকভারির জন্য কাজ করবে ভালো, এটা নিশ্চয়তা আমি দিতে পারবো, ঠিক আছে? সো আল্লাহ হাফিজ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে, আসসালামু আলাইকুম।